দেখুন, যারা র‍্যাগিংকে খুব ছোট ঘটনা, ছোটখাটো ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চান, তারা অজ্ঞানে অথবা সজ্ঞানে স্রেফ মিথ্যাচার করেন। তার কারণ ইউজিসির কথা এত হচ্ছে, খোদ ইউজিসির পরিসংখ্যান অনুযায়ী গত 5.5 বছরে শুধুমাত্র র‍্যাগিং জনিত কারণে গোটা দেশে আত্মঘাতী হয়েছেন অন্তত 25 জন পড়ুয়া। শুধু এই বছর আত্মঘাতী হয়েছেন 9 জন। গত বছর লোকসভায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা যাদব তিনি জানাচ্ছেন, 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত শুধু ইউজিসির কাছেই প্রায় 2800টা র‍্যাগিংয়ের অভিযোগ জমা পড়েছে। সুতরাং আজকের ভারতবর্ষকে র‍্যাগিং মুক্ত করতে গেলে এক্ষুনি একটা মাস মুভমেন্টের বড্ড প্রয়োজন। ফ্রয়েড তো সেই কবেই লিখে গেছেন, র‍্যাগিং ইজ আ ফর্ম অফ সিরিয়াল কিলিং, অর্থাৎ র‍্যাগিং যারা করে তারা প্রত্যেকে মনের গভীর অসুখে ভুগছে। ঠিক যেমন শ্বশুরবাড়িতে নির্যাতিতা নতুন বউ পরবর্তীকালে কয়েক দশক পরে নিজে শাশুড়ি হওয়ার পর নিজেও অনেক সময় বধূ নির্যাতন শুরু করেন, তেমনই র‍্যাগিংয়ের এই ট্র্যাজিক ট্র্যাডিশন নাকি চক্রবত চলতে থাকে। মনস্তাত্ত্বিকভাবে এটা থামানোর উপায় নিয়ে আমার প্রশ্ন থাকবে আমার পরের বক্তার কাছে, মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। আমি যাদবপুরের নই, আমি রাজনীতিরও নই, আমি মানুষের আবেগ নিয়ে কাজ করি, কিন্তু যে শোকের আবহে আমরা গত কয়েক সপ্তাহ ধরে রয়েছি সেই শোকের কাছে আমি ব্যক্তি হিসেবে লজ্জায় মাথা নত করে আছি। এইখানে পরিবারেরও কেউ কেউ আছেন, তাদেরকেও একই কথা বলে আমার বক্তব্য শুরু করব। আমার আগের যারা বক্তা তারা র‍্যাগিংকে সবাই একেবারে দর্থহীন ভাষায় জানিয়েছে যে না, এটার সঙ্গে আমরা কেউ কখনো সহমত হতে চাই না, এবং সুমন বারংবার বলছেন জিরো টলারেন্সের কথা। আমি সেই জায়গায় আসবো সুমন, কিন্তু আমি আরও একটি জায়গা র‍্যাগিং সম্পর্কে উল্লেখ করতে চাইব। আমার মনে হয় র‍্যাগিংকেও আমরা এক্ষুনি অসুখের পর্যায়ে ভুক্ত না করাই বোধহয় বেটার। কারণ ঠিক যেরকম আমরা যখন বলি যে ব্যাধি বা অসুখ, যেন মনে হয় যে এটার উপর আমার নিয়ন্ত্রণ তাহলে নেই। মানে আমার যদি আজকে ভাইরাল ফিভার হয় তার উপর তো সরাসরি আমার নিয়ন্ত্রণ থাকে না। একইভাবে যখন আমরা এটাকে একটা অসুখ বা ব্যাধির দিক থেকে দেখতে শুরু করি, তখন কোথাও যেন দায়িত্ব নেওয়ার জায়গায় আমরা যে র‍্যাগ করছে তাকে সরাসরি রাখছি না, যেন ওর সঙ্গে হয়ে এসেছে বলে ও তো করতেই পারে, বা যে ধরনের মানসিকতার কথা উঠে আসছে এমনটা যে হয় না তা নয়। সত্যিই এটা ঠিক যে যে অত্যাচারিত হয়েছে তার অবদমিত রাগ সে এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক সময় পাঠিয়ে দিতে পারে, অর্থাৎ তখন সে হয়তো বিপন্ন ছিল, পরে যখন সে সবল হয়েছে তখন অনেক সময় তার মধ্যে এই প্রবৃত্তি আসতে পারে যে আমি এখন যে আমার থেকে দুর্বল তার ওপর ওই রাগ বার করব। প্রবৃত্তি আসা মানেই আচরণ নয়, বহিঃপ্রকাশ নয়, সেখানে আমার সিদ্ধান্ত আমার অধীনে। স্বাধীনতা নিয়ে কথা হচ্ছিল, আমি একটু স্ব-অধীনে নিজের আচরণকে আনা নিয়ে কথা বলতে চাই, যেখানে আমাদের একটা বিরাট ঘাটতি থেকে যায়, যেদিকে আমরা বড় একটা তাকাই না। আমরা যখন দেখছি সবলের ওপর, সবল দুর্বলের ওপর অত্যাচার করছে, সৃজন বলছিলেন একদম র‍্যাগিংয়ের ডেফিনেশনে সেটা আসে, পাশাপাশি যেটা উল্লেখযোগ্য যেখানে বুলিংয়ের সঙ্গে র‍্যাগিংকে আমরা আলাদা করে দিতে পারি, র‍্যাগিং কিন্তু অনেক সময় খুব মরশুমি রেওয়াজ বা একটা মরশুমি শিক্ষাবর্ষের উৎপাত হয়ে থাকে। বুলিং কিন্তু দীর্ঘদিন ধরে চলতে পারে, এমনও কেউ থাকতে পারে যে সারা জীবন অন্যকে বুলি করে যাচ্ছে, এমনও কেউ কেউ আছেন যিনি তার লিঙ্গ পরিচয়ের জন্যে, তার অন্যান্য কোনো বৈশিষ্ট্যের জন্যে, তার ধর্মীয় পরিচয়ের জন্যে, তার যৌন অভিরুচির জন্যে আজীবন র‍্যাগড হচ্ছেন, আজীবন বুলিড হচ্ছেন। কিন্তু র‍্যাগিং যখন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে আমরা তার একটা নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য দেখি। শিক্ষাবর্ষে যারা একটু উঁচুতে সিনিয়র, তারা যারা নবাগত তাদের ওপর চড়াও হচ্ছে তাদের খোরাক করে, মশকরা করে, লজ্জায় ফেলে, অস্বস্তিতে ফেলে, আনন্দ নিচ্ছে, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই থাকছে, তারপর আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে। কোথাও কোথাও আমরা শুনছি ও তো একটু আধটু হচ্ছে, অমন কিছু নয়, কোথাও কোথাও সেটা এরকম বিরাট আকারও নিচ্ছে। আমার মনে হয় র‍্যাগিং বুঝতে গেলে আমাদের নিজেদের অনেক সময় র‍্যাগিং নিয়ে এক ধরনের মান্যতা বা বৈধতা বা প্রচ্ছন্ন আশকারার মানসিকতাও যে কাজ করছে সেদিকে তাকাতে হবে। অশোকবাবু বলছিলেন সামগ্রিক দায়িত্ব নেওয়ার কথা, আমি বলবো আমাদের আত্মসমীক্ষার প্রয়োজন আছে, কারণ অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানেও যারা রয়েছেন কর্তৃপক্ষদের মধ্যেও মনে হতে পারে ও ওটা এমন কিছু ছিল না। আমি সুমনের সঙ্গে সহমত, একটু আধটু বলে কিছু হয় না, তোমার অস্বস্তিতে যদি আমার হাসি পায় আমাকে সে হাসির খোরাক তোমাকে করার কোনো অধিকার কেউ দেয়নি। তোমার গার্লফ্রেন্ড আছে কিনা, তোমার বয়ফ্রেন্ড আছে কিনা, তোমার কোনো ফ্রেন্ড আছে কিনা, কিচ্ছু যায় আসে না, আমি তোমার প্রতি আনফ্রেন্ডলি হব কেন, প্রশ্ন সেখানে।
এর পাশাপাশি যে প্রশ্নগুলো উঠিয়ে আনতেই হবে র্যাগিং এর প্রেক্ষিতে, সেখানে আমরা কেউ বলছি না যে সরাসরি শিক্ষক কর্তৃপক্ষ বা চারপাশে যারা আছে তারা এসো এসো র্যাগিং করো বলে প্রশ্রয় দেয় না, তা করে না। কিন্তু কোথাও কি একটা উদাসীনতা থেকে যায়, কোথাও কি এমন কোনো মনোভঙ্গি থেকে যায় যেখানে কেউ কেউ আমরা এখনো বিশ্বাস করি যে র্যাগ হচ্ছে সে যদি এটা সার্ভাইভ করে তাহলে বড় সক্ষম হবে, বড় সবল হবে, বড় কুটুযুক্তি কুযুক্তি। আমরা অনেক সময় এই শিক্ষাবর্ষে, যেহেতু আমি ওর থেকে বড়, আপাত দৃষ্টিতে আমি একটা সিনিয়রিটির সুবিধাপ্রাপ্ত অবস্থান থেকে এই মরশুমি রেওয়াজে আমার দাঁত নখ বার করছি, এবং তারপর কখন সেটা মাত্রাতিরিক্ত জায়গায় যাচ্ছে আমি কার্নিশে ঠেলতে ঠেলতে আর বুঝতে পারছি না যে সেখান থেকে তাকে আমি সত্যি জীবনের হাত থেকে সরিয়ে দিলাম কিনা। আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, আমাদেরও ভাবতে হবে আমরা শুধু জীবন দর্শনের পাঠ নিয়েই আলোচনায় রত রইলাম না তো, জিজ্ঞেস করতে ভুলে যাচ্ছি না তো যে তোমার আজকের দিনের জীবনটা কেমন আছে। অনেক সময় আমরা কিন্তু অতটা সজাগ থাকতে পারছি না। আমি সিসিটিভি বা যান্ত্রিক নজরদারির কথা শুধু বলবো না, সেটা একটা দিক। কি পরিকল্পনা হবে, অভিজিৎবাবু বলছিলেন আরও নিশ্চয়ই এখন যে অ্যান্টি র্যাগিং কমিটি আসছে আলোচনা হবে, কিন্তু আমি আমার ভেতরের নজরদারির কথা বলবো, আমি আমাদের বাইরে থেকে প্রত্যেকের সজাগ হওয়ার কথা বলবো। এবং র্যাগিং প্রসঙ্গে একটা যে ক্ষমতার ভাষা বারংবার ব্যবহৃত হচ্ছে তার নিদর্শন সত্যিই আমরা সমাজে দেখতে পাই, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আলাদা করে সেই ক্ষমতার ভাষা যদি অন্য মানুষের ওপর প্রয়োগ করা হয় সেখানে সেই মানুষটি কতটা নিতে পারবে, আমি তার টলারেন্স অ্যাসেস করব না, আমি র্যাগিংকে জিরো টলারেন্সে আনব, এইটা আমাদের প্রত্যেকের কাছে প্রয়োজনীয়। এবং সেখানে যারা পাশে রয়েছেন বাইস্ট্যান্ডার, যে শিক্ষার্থীর সামনে ঘটছে তাকে রুখে দিতে হবে, যে শিক্ষকের কানে কখনো বা গেল তাকে সজাগ হতে হবে, কর্তৃপক্ষদের সজাগ হতে হবে, নির্ভয়ে সজাগ হতে হবে, কারণ বহু সময় আমরা সাময়িক অশান্তি এড়াতে গিয়ে আরও বড় অশান্তি ডেকে আনি। আমরা বুঝতে পারি না যে এখন যেটা দেখছি না সেটা কী হয়ে আমার কাছে আসবে, এবং সেদিন ভুবন এসে আমাদের কান কামড়াবে, আমরা সেই ভুবনের মাসি হব। আরও একটি কথা আমাকে এখানে একটু বলতে হবে, কারণ আমার আগের যে বক্তারা ছিলেন রাজনৈতিকভাবে তারা তাদের অবস্থান জানাচ্ছিলেন, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আশ্বস্ত হলাম যে প্রত্যেকেই কিন্তু প্রতিবাদ করছেন র্যাগিংয়ের। স্বাধীন কণ্ঠস্বর বা একটা কোনো ইউনিভার্সিটিতে যখন কোনো ইউনিয়ন থাকে তাদের নানান ধরনের দাবি থাকবে, আমি কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে কার কী বিরোধিতা তাই নিয়ে এখানে কথা বলবো না, কিন্তু আমার মনে হয় দলমত নির্বিশেষে এই মঞ্চেও তো আমরা দেখলাম আমরা কেউ র্যাগিং চাইছি না। তাহলে যে ইউনিয়নে থাকুক, যে দলই সেখানে আধিপত্য নিক, যে দলেরই সেখানে ইউনিয়ন তৈরি হয়ে থাকুক না কেন, র্যাগিং কেন তাদের মূল আন্দোলনের বিষয় হয়ে উঠে আসছে না? সেখানে যদি র্যাগিং আটকানোর জন্য কর্তৃপক্ষ এগিয়ে আসে, আমি মনে করি শিক্ষার্থীদের তাদের পাশে দাঁড়াতে হবে। পতাকায় কি রং ছিল বড় কথা নয়, কিন্তু পতাকার নিচে যেন অন্ধকার না থাকে। আমরা প্রদীপের নিচের অন্ধকারের কথা বলি তো, আজকে যখন আমরা দমনপীড়নের কথা বলছি তখন নিশ্চয়ই পুলিশ এসে দমনপীড়ন করবে একেবারেই কাঙ্ক্ষিত নয়, কিন্তু একজন শিক্ষার্থী আর একজন শিক্ষার্থীকে দমনপীড়ন করবে এ কি কাঙ্ক্ষিত? তাহলে আমি দমনপীড়নের বিরুদ্ধে বলছি নাকি কে কার বিরুদ্ধে দমনপীড়ন করলো সেই অনুসারে আমার অবস্থান বদলে যাচ্ছে। আমরা ব্যক্তি নিয়ে ভাবছি না বিষয় নিয়ে ভাবছি, আমাদের নিজেদের মধ্যে তাকিয়ে দেখতে হবে। আরেকটি কথা বলে আমি আমার আজকের এই আলোচনার আরেকটা অংশ আনতে চাইব, সেটা হচ্ছে র্যাগিংয়ের মধ্যে অনেক সময় যখন আমরা বলছি যে আমার সঙ্গে এই অত্যাচার হয়েছিল তাই হয়তো আমি কখনো করেছিলাম, বা ওরা ওই সময় র্যাগিং করেছিল পরবর্তীকালে এটাও একটি কুযুক্তি, ও আর ওরকম নেই, ও কিন্তু এখন আমার ভীষণ ভালো দাদা হয়ে গেছে, আমি বলবো সেখানে সেই ব্যক্তিত্বের মধ্যে, সেই ব্যক্তিটির মধ্যে আগাগোড়াই এই প্রবণতা ছিল কিনা, ছোটবেলা থেকেই সে এমন ছিল কিনা, এটা বিতর্ক সাপেক্ষ এবং অনেক সময় সে ডেটা আমাদের কাছে থাকছে। ইনফ্যাক্ট অনেকে এই প্রেক্ষিতে কথাও বলছেন যে এটা কি তাহলে ওদের ব্যক্তিত্বের প্রবণতা, পার্সোনালিটি ডিসঅর্ডার? আমি বলবো এখনও অবধি তো তেমন ডেটা নেই, এমনও তো আমরা এক্ষুনি শুনছি না। যারা যারা ধৃত তাদের পরিপার্শ্বের সবাই বলছে ছোটবেলা থেকে ওদের উৎপাতে পাড়ায় বাঁচা যেত না। তাহলে এই শিক্ষার্থীরাই অন্য কোনো প্রতিষ্ঠান যেখানে র্যাগিং জিরো টলারেন্সে আছে যদি সেখানে ভর্তি হতেন তাতেও কি তারা র্যাগিং করে উঠতে পারতো? অর্থাৎ এটা আমার ব্যক্তিত্বের প্রবণতা বলে আমি দাগিয়ে দেব না। পরিপার্শ্ব, অশোকবাবু বলছিলেন নেচার এবং নার্চারের কথা, আমি সেই পরিপার্শ্বের ভূমিকা এখানে নিয়ে আসব। আমার পরিপার্শ্ব যদি র্যাগিংয়ের প্রচ্ছন্ন সহায়ক হয়,
আমার বাইস্ট্যান্ডারদের কাছে যারা আমারই সহপাঠী, তারা যদি জানে যে ওই দিদি তো নিত্য নতুন অভিনব পদ্ধতিতে র্যাগিং করে, তাতে যদি তাদের কাছ থেকে আমি একটু হাততালি পাই, আমার র্যাগিং করার এই প্রবণতা বাড়বে। সেটা সারা জীবন আমি ক্যারি নাও করতে পারি, কিন্তু ওই নির্দিষ্ট সময়ে যখন আমি একটি সিনিয়র স্টুডেন্টের প্রিভিলেজ বহন করছি, তখন আমি আমার ভেতরকার সমস্ত ক্ষমতার ভাষাকে উদগ্রভাবে ঔদ্ধত্য নিয়ে সামনে আনতে পারি। এই বিশেষ ঘটনার ক্ষেত্রে আরও একটি দিক উল্লেখ না করলে নয় তাহলে একটি বিষাক্ত পৌরুষের আখ্যান। আমরা এমন কিছু উক্তি শুনেছিলাম যে চলে গেছে তার মুখে, শেষ মুহূর্তে তার বলা কথার মুখে, যেখান থেকে আমরা ধরে নিতে পারছিলাম যে তাকে এমন কিছু পরীক্ষার মধ্যে প্রায় ফেলা হচ্ছে যা পৌরুষের পরীক্ষা। সত্যি কি যদি একজন কিশোর নমনীয় হয়, তাহলে সে যথেষ্ট পুরুষ নয়? আর যথেষ্ট পুরুষ হওয়ার পরীক্ষা দিতেই বা হবে কেন? পুরুষকেই বা এই ধরনের পরীক্ষার মুখে ফেলবো কেন? কোনো নারীকেই বা ফেলবো কেন? পেলবতার কি কোনো জেন্ডার হয়? আমরা জেন্ডার সেক্সুয়ালিটি নিয়ে যদি সত্যি রংধনু পতাকা তুলে মিছিল করি, তাহলে আমাদের সংলাপের মধ্যে আরও অনেক বেশি সংবেদনশীলতা আনতে হবে, সেখানে আমাদের আরও অনেক বেশি সচেতনতা আনতে হবে। এই সচেতনতার সংবেদনশীলতার ভাষার পাঠ প্রতি মুহূর্তে আমাদের জীবনের নিত্য নৈমিত্তিক আচরণের মধ্যে আনতে হবে। পরিবারের সেখানে যেরকম ভূমিকা থাকবে, প্রতিষ্ঠানের সেখানে ভূমিকা থাকবে, এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে একটিমাত্র জায়গায় এসে পৌঁছতে হবে, যেখানে আমরা মনে করব যা আমাকে কষ্ট দেয় আমি তা তোমায় দিতে পারি না। ধন্যবাদ। ধন্যবাদ অনুত্তমা। দেখুন, আমি প্রথমেই বলবো যে মনোবিদের মত একটা জায়গায় কিন্তু আইনজীবীর মতের সঙ্গে মিলে যাবে, তার কারণ র্যাগিংকে আমরা যদি অসুখ বলি, তাহলে মানসিকভাবে যদি কেউ অসুস্থ হয়, তাহলে একদিকে আইনের ধারাগুলো শিথিল হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে ড্রাস্টিক্যালি শাস্তিটা কমে যাবে। যার ফলে অসুখ বলবো কি না সেটা সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন, কিন্তু ঐতিহাসিকভাবে অনেকে মনে করেন যে এই যে র্যাগিং নিয়ে আমরা এত আলোচনা করছি, এর শুরুটা হয়েছিল গ্রিসে। সপ্তদশ শতাব্দীতে খেলার মাঠে টিম স্পিরিটের অজুহাতেই কুৎসিত প্রথার প্রচলন হয়। অষ্টাদশ শতকে এসে ইউরোপ আর আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়ে এই অসুখটা ছড়িয়ে পড়ে। অবশ্য অসুখ বলবো কি না ভিন্ন প্রশ্ন। 1873 সালে আমেরিকার কার্নেল বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের জেরে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে দেশে ফিরে আসা ফরাসি সেনাবাহিনীর মধ্যে এই র্যাগিংয়ের বাড়াবাড়ি দেখা যায়। গ্রিসে খেলার মাঠে যে নোংরা প্রথাটা শুরু হয়েছিল, নোংরা খুব সচেতনভাবে শব্দটা আমি ব্যবহার করলাম, তার জেরে আজকের দিনে শুধু পড়াশুনোর জগৎ নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি, শুধু পড়াশুনোর জগতে নয়, খেলার জগতেও অসংখ্য ক্রীড়া প্রতিভা অকালে নষ্ট হয়। ভারতের দ্রুততম মহিলা দৌড়বিদ দ্যুতি চন্দের কথাই ধরুন। গত বছর দ্যুতি লেখেন, ভুবনেশ্বর ক্রীড়া হোস্টেলে থাকার সময় সিনিয়ররা জোর করে তাকে দিয়ে নোংরা কাপড় কাচাতো, মাসাজ করাতো, প্রতিবাদ করলেই চলতো চূড়ান্ত হেনস্থা। সহ্য করতে না পেরে মানসিক অবসাদের শিকার হয়েছিলেন দ্যুতি। আর দ্যুতি লিখছেন, অধিকাংশ সম্ভাবনাময় নতুন প্রতিভাই সহ্য করতে না পেরে হোস্টেল ছেড়ে কেরিয়ার বিসর্জন দিয়ে বাড়ি ফিরে যায়। ভাবুন, এখনও। ক্রিকেটার সুরেশ রায়নার কথাই ধরুন, স্পোর্টস কলেজে যাওয়ার 6 মাসের মধ্যে সুরেশ রায়নার ক্রিকেট কেরিয়ারটাই শেষ হতে বসেছিল। র্যাগিং সহ্য করতে না পেরে বাড়িতে পালিয়ে আসেন সুরেশ। প্রায় 6 মাস বাড়িতে থাকার পর কলেজে ফিরতে পারেন সুরেশ রায়না। ভাবুন। যাই হোক, আমার পরের বক্তা যাদবপুরে এই ঘটনার অভিঘাতে 1 সপ্তাহ নিজের বিশ্ববিদ্যালয়ে যেতে পারেননি। ঋতব্রত মুখোপাধ্যায়। নমস্কার, উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আমি ঋতব্রত মুখার্জি। আমি বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্র এবং আমার স্নাতকও যাদবপুরে একই বিষয়ে। এছাড়াও আমার আরেকটি পরিচয় রয়েছে, সেটা হচ্ছে আমি দীর্ঘ অনেক বছর ধরে থিয়েটার এবং সিনেমায় অভিনয় করি। আজকে এই বিষয় ভিত্তিক আলোচনায় যাওয়ার আগে আমার মনে হয় 2-3টে কথা দিয়ে শুরু করাটা খুব দরকার। তার প্রথমটি হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে তার প্রায় 13 দিন হয়ে গেল, এবং এই 13 দিন আমি সত্যি এই বিষয় নিয়ে এই প্রথমবার আজকে এই মঞ্চে কথা বলছি। আমাকে বহু সাংবাদিক যারা পরিচিত আমার, তারা ফোন করেছিলেন একটি রিয়াকশনের জন্য, একটি কথার জন্য। আমি বলতে পারিনি, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন বলতে পারিনি সেটাও আমি আজকে বলে দিচ্ছি। সুমানদা একটু আগে বললেন 1 সপ্তাহ নিজের বিশ্ববিদ্যালয়ে যেতে পারিনি, তার কারণ এই ঘটনাটা শোনার পর থেকে আমার সত্যি ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি নিজে নিজের কাছে হেরে গেছি। কারণ আমার যে বিভাগ তার ঠিক পাশের দ্বিতীয় তলায় দোতলায় বিভাগ হচ্ছে বাংলা বিভাগ, সেই বাংলা বিভাগের ছাত্র, তার সাথে আমার পরিচয় ছিল না।
পরিচয় হয়নি, হয়তো পরিচয় হলে আড্ডা হতো, কথাবার্তা হতো, কোথাও একটা মনে হয়েছে নিজে আই ওয়াজ ডিফিটেড। এবং সাক্ষাৎকার, তার বাবা মায়ের সাক্ষাৎকার, তার পরিবারের কথাগুলো শুনে আমার সত্যি মনে হয়েছে যে এইটা একেবারেই কাম্য ছিল না। আমি নিজের বাড়িতেই জানিয়েছিলাম যে আমি এই ঘটনাটা আমাকে এত এতটাই মানসিকভাবে আঘাত করেছে যে আমি এক্ষুনি বিশ্ববিদ্যালয়ে যেতে পারছি না, বা এইটা নিয়ে আমি এক্ষুনি কথা বলার মতো মানসিক অবস্থায় নেই। আজ প্রথমবার এবিপি আনন্দ এবং সুমনদাকে ধন্যবাদ জানাবো আমাকে এই মঞ্চটা দেওয়ার জন্য এই ঘটনাটা নিয়ে কথা বলার, কারণ আমি আজকে কথা বলবো একজন সাধারণ ছাত্র হিসেবে এই ঘটনাটা নিয়ে এবং আজকের এই বিষয়টাকে নিয়ে। এই ক্লিপটি হয়তো আমি আশা করছি পরে সামাজিক মাধ্যমে যাবে, তো সেই সামাজিক মাধ্যমে বিভিন্ন লোক আসবেন আমাকে ট্রোল করতে বা এই বিষয়টাকে নিয়ে ট্রোল করতে বা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ট্রোল করতে। আপনাদেরকে অনুরোধ করব একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন, দেখে পরে ট্রোল করতে আসুন, কারণ আপনাদেরকে নিয়েও অনেক কথা বলার আছে। এই বিষয়বস্তুতে যদি আসি তাহলে প্রথমেই বলতে হয় যে ইউনিভার্সিটির পক্ষ থেকে গাফিলতার কথা, গাফিলতির কথা বা কর্তৃপক্ষ, হোস্টেল কর্তৃপক্ষ তারা জানতো না এই বিষয়টা নিয়ে। সত্যি খুব সিরিয়াস কিছু আলোচনা হয়েছে এবং আজকের প্যানেলিস্টদের সকলকে ধন্যবাদ জানাবো এই বিষয়গুলোকে আলোকপাত করার জন্য, মানুষের সামনে আনার জন্য। তার কারণ আমরা প্রত্যেকে চাই যে এই যে ঘটনা ঘটল কঠোরভাবে শাস্তি হোক, সমস্ত তথ্য সেদিন রাতে কী কী ঘটেছিল বা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে ঠিক কী কী ঘটতো, কীভাবে র্যাগিং হতো সেইটা সবটা আমরা সকল ছাত্রছাত্রীরা জানতে চাই। আমি নিজে হোস্টেলে থাকতাম না, কিন্তু এই ঘটনাটা জানার পর থেকে অনেক ছাত্রছাত্রী আছে যারা নিজেরা ফাইনালি তারা সাহস পেয়েছে, এতদিন তারা কোনো এক দাদার ভয়ে, কোনো এক হোস্টেলে দাদার ভয়ে কথা বলতে পারতো না, এই ঘটনাটার পর তারা সাহস পেয়েছে, তারা তাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা, র্যাগিং তাদের ওপর হয়েছে সেই কথাগুলো নিয়ে বেরিয়ে আসতে পেরেছে। এই রকম আরও ঘটনা চোখের সামনে আসুক এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, হোস্টেলের যে সমস্ত ছাত্রদের কথা হচ্ছে তারা কঠোরতর শাস্তি পাক, ভীষণ রকমভাবে তারা শাস্তি পাক। সত্যি সত্যি এটা চাই, কারণ এটা আর কোনো দিন শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় বলে নয়, আর কোনো বিশ্ববিদ্যালয়তে প্লিজ যেন এই ঘটনা না ঘটে, এইটা আমাদেরকে এনশিওর করতেই হবে। তার কারণ আমি একা নই, আমার প্রচুর বন্ধুবান্ধব, জুনিয়র সিনিয়র, এই রকম ঘটনা ব্যক্তিগতভাবে আমি বলতে পারি ছাত্র হিসেবে এতটা মানসিক প্রেশারের মধ্যে ফেলে, যেখানে যাচ্ছি পরিবার আত্মীয় স্বজন, যেহেতু আমি এই কাজের সঙ্গে যুক্ত, মিডিয়া এত প্রশ্ন করছে, সত্যি সত্যি না অনেক সময় মানসিক অবস্থা থাকে না এই কথাগুলো বলার, কারণ সত্যি সত্যি এটা কাঙ্ক্ষিত নয়। আমরা ওখানে যাই পড়াশুনো করতে, দিনের পর দিন ক্লাস করতে হয়, আমাদেরকে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়, প্রবল পড়াশুনোর চাপ থাকে, এই সব কিছু থাকে, তার মধ্যে থেকে এই রকম একটা ঘটনা সত্যি সত্যি কাঙ্ক্ষিত নয়। এইবার আসি সরাসরি আজকের এই বিষয়ের একটা শব্দবন্ধে, যেখানে বলা হচ্ছে যে র্যাগিং কবে বন্ধ হবে। অনুত্তমাদি ভীষণ ভালোভাবে, আমি চাইছিলাম অনুত্তমাদি এই কথাটা বলুক, অনুত্তমাদি ভীষণ ভালোভাবে বললেন যে র্যাগিং ঠিক কীরকম প্রবণতা থেকে আসে। র্যাগিং অনেক সময় একটা প্রাতিষ্ঠানিকভাবে চলে আসে যে আমার সিনিয়ররা আমাকে এভাবে র্যাগ করেছে, তাই তোকেও এই র্যাগিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। আসলে এই র্যাগিং শুধুমাত্র ইউনিভার্সিটিতে নয়, যাদবপুরের ঘটনা বেরোনোর পর আইআইটির একটি ঘটনা জানা গেছে, ক্যালকাটা ইউনিভার্সিটির ঘটনা জানা গেছে, গতকাল বোধহয় বিশ্বভারতীর একটি ঘটনা জানা গেছে, সারা ভারতবর্ষে ইঞ্জিনিয়ারিং কলেজে, বিভিন্ন অন্যান্য কলেজের হোস্টেলে আমরা র্যাগিংয়ের ঘটনা শুনে এসেছি, আমি আমার সিনিয়রদের থেকে শুনেছি। এমনকি সিনেমায় সুমনদা খুব ভালোভাবে বললেন, এটা নিয়ে আমি অবশ্যই কথা বলতাম, সিনেমায় কমেডি সিন বা হিউমার সিন হচ্ছে র্যাগিংয়ের দৃশ্য। খুব ভালোভাবে আমরা থ্রি ইডিয়েটসের কথা বলতে পারি, সবার মনে থাকবে ওদের হোস্টেলে আসার প্রথম দিনের ওই সিনটা, একটা দারুণ দৃশ্য, এখনও হয়তো আমরা কেউ কেউ ইউটিউবে ওই সিনটা দেখে খুব আনন্দ পাই। কিন্তু এইরকম জিনিসটাকে নর্মালাইজ করা হয়েছে দিনের পর দিন। আমি বলবো র্যাগিং অসুখ, এইটার থেকেও বড় কথা হচ্ছে র্যাগিং কীভাবে ছোটো ছোটোভাবে শুরু হয়। এইবার আপনাদের আলোকপাত করাতে চাইব ঠিক এই যে বিষয়টা, র্যাগিং কবে বন্ধ হবে এইটার দিকে, কারণ এই ঘটনাটা ঘটার পর থেকে আরেক ধরনের র্যাগিং শুরু হলো। কী ধরনের র্যাগিং শুরু হলো? সেই র্যাগিংটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে, বর্তমানদের প্রাক্তনীদেরকে বলা হলো তারা সকলে হচ্ছে খুনি। ফার্স্ট ইয়ারে যে ছাত্র বা ছাত্রী এই ঘটনার পর অলরেডি এত মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে যখন সবাই মিলে খুনি বলছে, তার কী রকমের মানসিক অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এইটার উত্তর কি কারুর কাছে আছে? যারা হঠাৎ করে একটা অনগোয়িং ইনভেস্টিগেশন, একটা তদন্ত যেটা চলছে সেটার
জন্য ফেসবুক বিশ্ববিদ্যালয়েতে বা সামাজিক মাধ্যম যেগুলোকে নিজেরা বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিয়েছেন, স্বঘোষিত প্রফেসর বেরোচ্ছেন সেখান থেকে, ফেসবুক বিশ্ববিদ্যালয়েতে যে পুরো তদন্তটা বা ট্রায়ালটা চলে গেছে, সেই ট্রায়ালে যারা এই ট্রায়ালটার জাজ উকিল, তারা যখন অনলাইনে কনস্ট্যান্টলি বুলি করে যাচ্ছেন সম্পূর্ণ বিষয়টা, যে দোষীরা শাস্তি পাক, অপরাধীরা শাস্তি পাক, সম্পূর্ণ রিপোর্ট সকলে জানতে পারুক, সেইটা থেকে পুরো দৃষ্টিটা চলে গেছে দৃষ্টিটা হচ্ছে অনলাইন বুলিংয়ে। আমার বন্ধু বান্ধবরা যারা রাতের পর রাত, দিনের পর দিন প্রতিবাদ করছে, শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নয়, আবার বলছি, যারাই এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে, তাদের সামাজিক মাধ্যমে তাদের প্রোফাইলে গিয়ে ধর্ষণের হুমকি, মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে বাবা মায়ের সামনে গিয়ে মেরে আসবো তোকে, গালাগালি দেওয়া হচ্ছে, অকথ্য ভাষার ব্যবহার করা হচ্ছে। এটা কারা করছে? এটা করছে এই যে যারা এই এত কথা বলছে যে যাদবপুরে র্যাগিং হওয়া উচিত নয়, তারা কি আরেক ধরনের র্যাগিং করছে না? তারা কি অনলাইনে বুলি করে যাচ্ছে না, কনস্ট্যান্টলি একটা মানসিক প্রেশারের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে না? কারণ র্যাগিং তো শুধু ফিজিক্যাল নয়, এই ধরনের প্রেশার তো মানসিক একটা র্যাগিংও করতে পারে। এই র্যাগিংটা দীর্ঘ দিন ধরে চলছে। আজকে আমি এই কথাটা বলেছি বলে যদি এই ক্লিপটি সামাজিক মাধ্যমে যায়, আমাকে চূড়ান্ত রকম র্যাগিংয়ের মুখোমুখি হতে হবে, চূড়ান্ত রকম ট্রোলিংয়ের মুখোমুখি হতে হবে। আমি যেহেতু সিনেমার সঙ্গে যুক্ত, তাই বিভিন্ন সময় আমাকে ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়, আমার একরকমের অভ্যেস আছে। আমি জানি আজকের এই আলোচনার পরেই হয়তো আমাকে যাদবপুরের বুদ্ধিজীবী কোট আনকোট দায় করা হবে, বা আমি যেটা খুবই অভ্যস্ত, আমাকে যে কোনো কথায় সামাজিক মাধ্যমে ট্রোল করা হয় শান্তির ছেলে বলে, তার কারণ আমার বাবা অভিনেতা শান্তিলাল মুখার্জি। তো এই শান্তির ছেলে বলার জন্য কোনো একটা পাশবিক আনন্দ অনেকে পান, তাদেরকে সমবেদনা জানিয়ে বলবো যে এটাতে আমি একেবারেই দুঃখ বা রাগ কোনোটাই বোধ করি না, আমি গর্ব বোধ করি যে আমার বাবা অভিনেতা শান্তিলাল মুখার্জি। তো এই যে র্যাগিং, এটা একটা দীর্ঘদিনের মানসিক বিকার, এক ধরনের স্যাডিজম, যেটা শুধুমাত্র ইউনিভার্সিটি হোস্টেলে হচ্ছে এটাই নয়, সমস্ত কাজের জায়গায় হচ্ছে। কিন্তু বলতে হবে ইউনিভার্সিটি হোস্টেল কেন এটার দিকে নজর দেয়নি, এই প্রশ্ন সকল ছাত্রছাত্রী রয়েছে। এই প্রশ্নটা আন্দোলনের মাধ্যমে আসছে, এই প্রশ্নটা আপনারা তুলুন। এই যে সম্পূর্ণ দিকটা ঘুরে গেছে, এই দিকটা ঘুরে যাওয়াটা একেবারেই কাম্য নয়। আমরা সবাই চাইছি যে এই যারা অপরাধী তারা শাস্তি পাক, কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, কোথাও একটা সম্পূর্ণ ট্রায়ালটাকে ট্রোলিংয়ের মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয় বা ছাত্রছাত্রী যারা নরম মাটির তাদের দিকে নিয়ে যাওয়া হয়েছে যখন, তখন এটাও মাথায় রাখতে হবে আমরা যেন একটা র্যাগিংয়ের প্রতিবাদ করতে গিয়ে সামাজিক মাধ্যমে এমন কিছু না শুরু করি যেটা আরও ঘোরতর বড় একটা র্যাগিংয়ের দিকে চলে যাচ্ছে। আমাদের এক রিসার্চ স্কলার আমাদের বিভাগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা গতকাল বলেছেন, যেটা আমি মনে করি যে ভীষণ রকমভাবে আজকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছে দিতে চাই। আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়েতে খুব অল্প পয়সায়, খুব অল্প টাকায় বছরে অনেক ভালো শিক্ষা পাওয়া যায়, ভালোভাবে অনেক প্রফেসরদের সাথে, অনেক টিচারদের সাথে কথা বলা যায়, অনেক ভালো সেমিনারে যাওয়া যায়। তো এই অল্প পয়সায় যেহেতু যাদবপুরে পড়া যায়, তাই অনেকেই যাদের উচ্চশিক্ষার স্বপ্ন আছে প্রচুর কিন্তু হয়তো অতটা আর্থিক সচ্ছলতা নেই, তারা কিন্তু যাদবপুর বা এরকম অনেক বিশ্ববিদ্যালয়তে পড়তে পারে যেখানে অল্প মাইনেতে পড়াশোনাটা হয়ে যায়। সেখানে যেরকম র্যাগিং একটা ভয়, ঠিক সেরকমই সামাজিক মাধ্যমে গণপিটুনি বা মব লিঞ্চিংয়ের দিকে তোকে ঠেলে দেবো, তুই যাদবপুরে পড়িস বা তুই এই ঘটনাটা নিয়ে কথা বললি রাস্তায় বেরো, তোকে রাস্তায় দেখলে মারবো, তোকে ধর্ষণ করে দেবো, এই ধরনের কথাবার্তাও একটা ভয়, যে ভয়ের কারণে হয়তো অনেক ছাত্রছাত্রী আগামী দিনে আসতে চাইবে না কোনো রকম কোনো বিশ্ববিদ্যালয়েতে। আসলে আমি এই এতগুলো কথা বললাম একদম ব্যক্তিগত কনসার্ন থেকে, কারণ সত্যি এই ঘটনাটা ঘটার পর থেকে আমাদের অনেকের যে ধরনের মানসিক প্রেশার যাচ্ছে সেটা মুখে বলার নয়। তাই এইটাই অনুরোধ করব যে শাস্তিটা, এই শাস্তিটা অ্যান্টি র্যাগিং যে এফিডেভিট আমাদের সকলকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় সই করতে হয়, সেখানে লিখতে হয় আমি র্যাগিং সমর্থন করব না, র্যাগিং করব না, যদি করি তাহলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ হবে। সেই দণ্ডনীয় অপরাধটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা থেকে যেন এতটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যেন আজকের পর আর কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো ইউনিভার্সিটিতে বা স্কুলে বা কোনো অফিসে, কোনো কাজের ক্ষেত্রে, কোনো হোস্টেলে আর কেউ সামান্যতম একটা মজার মন্তব্য করে সকলের কাছে খুব বড় হলাম, দাদা হলাম বা দিদি হলাম, তাতে আরেকজনের কী ধরনের মানসিক প্রেশার যাচ্ছে এইটা যেন আর কোথাও না হয়, এইটাই চাইব। শাস্তিটা এত দৃষ্টান্তমূলক হোক যেন সবাই আর কোনো আলগা মন্তব্য একটা প্রোফাইলের আড়ালে, একটা ফেসবুক প্রোফাইলের আড়ালে লুকিয়ে ছুঁড়ে দেওয়ার আগে 100 বার ভাবে যে এটা আরেকজনকে মানসিকভাবে কী অবসাদগ্রস্ত করে তুলতে পারে। আজকে যারা অনলাইনে র্যাগিং করছেন, একটাই প্রশ্ন করবো আপনাদেরকে যে এই একটা র্যাগিংয়ের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আপনারা যে ধরনের অনলাইন বুলিং করছেন, সেখানে যদি আর কোনো ফার্স্ট ইয়ারের কোনো ছাত্র বা ছাত্রী মানসিকভাবে
বিষাদগ্রস্ত হয়ে পড়ে বা অবসাদগ্রস্ত হয়ে পড়ে এইরকম একটা আবেগঘন মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে তার দায়িত্ব কারা নেবে? তার দায়িত্ব কি ফেসবুক বিশ্ববিদ্যালয়ের সহসিত প্রফেসররা নিতে পারবে? আর একটি অনুরোধ করব মিডিয়ার বন্ধুবান্ধবদেরকে, অনেক ছাত্রছাত্রী তারা না ক্যামেরা ফেস করতে বা মাইক ফেস করতে অভ্যস্ত নয়। এই রকম একটা সময়ে যখন আপনারা ক্যামেরা বা মাইক নিয়ে চলে যাচ্ছেন, আপনার কাছে বিনীত অনুরোধ করছি, তাদের রুটিনের মধ্যে, তাদের ক্লাস চলাকালীন, ক্লাসের মাঝখানে এই ধরনের একটা মেন্টাল প্রেশার তারা অনেকেই নিতে পারছেন না, ভেঙে পড়ছেন, কান্নাকাটি করছেন, ইউনিভার্সিটি আসা বন্ধ করে দিচ্ছেন। আবারও বলছি, শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, তাই আমার বিনীত অনুরোধ, আর একটা বিনীত অনুরোধ রাখবো, যারা আবারও ট্রোল করবেন, সকলকেই ট্রোল করবেন, নানারকম কথা বলবেন, তাদেরকে স্বাগত জানাই। আপনারা, আশা রাখছি আপনারা আসল যখন প্রতিবাদ হবে আমরা রাস্তায় নামবো, ঠিক যেরকম কোভিডের সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল আপনাদেরকে পাশে পাইনি, আমি আশা রাখছি যে আসল যেদিন প্রতিবাদ, আসল যখন রাস্তায় নামা হবে, তখন সেই প্রতিবাদেও আপনাদেরকে পাবো না। কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে এবিপি আনন্দকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই প্ল্যাটফর্মটা আমাকে দেওয়ার জন্য। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষকে আমি হাত জোড় করে বিনীতভাবে অনুরোধ করছি যে প্লিজ, এই রকম একটা ঘটনার মাধ্যমে যে কোনো রকমের কুৎসা বা হিংসা ছড়িয়ে দেওয়ার আগে, যে কোনো রকম ফরওয়ার্ড হোয়াটসঅ্যাপে একটা ফরওয়ার্ড বা একটা আলগা মন্তব্য করার আগে প্লিজ একটু তথ্য যাচাই করুন। একবার ভাবুন যে এরা সকলে ছাত্রছাত্রী, এই 15,000 ছাত্রছাত্রী প্রত্যেকে খুনি নয়, যারা খুনি বা যারা এই অপরাধের সাথে যুক্ত তারা শাস্তি পাক, কিন্তু বাকিরা যারা প্রতিবাদ করছে, যারা চাইছে এই ঘটনা সুরা হোক, তাদের প্লিজ পাশে দাঁড়ান, যারা শুভবুদ্ধি সম্পন্ন তাদের কাছে এইটুকুই অনুরোধ যে একটা র্যাগিংয়ের প্রতিবাদ করতে গিয়ে আবার অনলাইন বুলিং শুরু করবেন না। ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ ঋতব্রত। মানে তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে র্যাগিং শুধুমাত্র বিশ্ববিদ্যালয় হচ্ছে তা নয়, ওই ওর ভাষায় সোশ্যাল মিডিয়ার বিশ্ববিদ্যালয়ে, সোশ্যাল মিডিয়া ইউনিভার্সিটিতেও র্যাগিং হচ্ছে, র্যাগিং নিয়ে র্যাগিং হচ্ছে। আমি বলছি যে প্রায় একটা সোশ্যাল স্টিগমার জায়গা, মানে তুই যাদবপুরে পড়িস, আমি বলছি মাথা উঁচু করে যাকে প্রশ্নটা করা হচ্ছে তার উত্তর দেওয়া উচিত। হ্যাঁ, যাদবপুরে পড়ি, দেশের অন্যতম সেরা শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমি বলছি যাদবপুরের ছাত্র, সে কিন্তু বলল যে যারা অন্যায় করেছে সেও তাদের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। অর্থাৎ যাদবপুরের সমস্ত ছাত্রকে এই ধরে, ওই কাঁকড়ার উদাহরণটা বড় বেশি করে সামনে চলে আসে, তাদের মতো নামাবেন না। আমি বিশ্বাস করি যে 99.99% ছাত্র, এই যারা এই অন্যায়টা করেছে, এই খুনটা করেছে, এটা আত্মহত্যা হলেও খুন, তার কারণ আত্মহত্যায় যার ক্লাস ভালো লাগছে তাকে যদি কেউ আত্মহত্যার দিকে ঠেলে যায়, কি অমানুষিক অত্যাচার তার ওপর করলে সে জীবন শেষ করে দিতে চায়। তো সেই খুনটা যারা করেছে তাদের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই দাবি করছে, এটা নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই। শুভবুদ্ধি সর্বত্র আছে এবং থাকে। ওকে, ঋতব্রতকে ধন্যবাদ যে আইআইটি খড়গপুরের কথাটা বললেন। দেখুন, আইআইটি খড়গপুরে প্রবেশিকা পরীক্ষায় দেশের মধ্যে একাদশ স্থান পাওয়া মেধাবী পড়ুয়া ফয়জান আহমেদের খুনের ঘটনা এবিপি আনন্দ বারবার সামনে এনেছে, এখন বলে নয়, এই কেসটাকে কার্যত ফলো করেছি আমরা। এই আইআইটি খড়গপুরে প্রায় 2.5 দশক আগের একটা ঘটনা আজকে বলবো, যে চেন্নাই থেকে ঠিক এই ফয়জানের মতো আর এক মেধাবী যুবক পড়তে এসছে, ভালো হিন্দি বলতে পারে না, মিতভাষী, স্বভাব লাজুক, যাকে ইন্ট্রোভার্ট বলা হয়। তো প্রথম দিকে রোজই ছেলেটা নিজের ঘরে ফিরে এসে দেখতো গোটা ঘর লণ্ডভণ্ড, একদিন নয় একাধিক দিন, এমনকি র্যাগিংয়ের অত্যাচার এমন জায়গায় পৌঁছেছিল যে এই মিতভাষী ছেলেটিকে খড়গপুর রেল স্টেশনের ওই লম্বা প্ল্যাটফর্মে প্রায় সিনিয়রদের লাগেজ বইতে হতো। ছেলেটা লিখছে যে কখনো একটা ছোট্ট টেবিলের ওপর উঠে টানা লাফিয়ে যেতে হতো, ভাবুন। তো এই অত্যাচারিত ছেলেটা বর্তমানে গুগল আর অ্যালফাবেটের CEO সুন্দর পিচাই, যে সুন্দর পিচাইকে দেখে ফয়জান আহমেদরা আজও আইআইটি খড়গপুর থেকে ডিগ্রি নিতে ছুটে আসে। আমি আরও একবার ওই নিরন্ন গরিব পরিবারের ফয়জান আহমেদের খুনের সঠিক তদন্ত, তার মায়ের শব্দে ইনসাফ দাবি করে আমার পরের বক্তার কাছে চলে যাব, নন্দিনী ভট্টাচার্য। আমিও পার্থদার মতে বলতে চাইবো যে এটা শুভ সন্ধ্যা বলার দিন নয়, তবে এবিপি আনন্দ কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে আমাকে ডাকার জন্যে। আর যেটা ভালো লাগলো, এখানে সুমনদার হাত ধরে অন্তত নো মিন্স নো কথাটা দুবার অন্তত জেন্ডার নিউট্রালি উচ্চারিত হলো, কারণ র্যাগিং তো একটা জেন্ডার নিউট্রাল বিষয়, সেক্ষেত্রে অন্তত নো মিন্স নোটা বোঝা গেল পুরুষ মানুষের জন্য উচ্চারিত হতে পারে, কারণ আমি আদ্যান্ত একজন পুরুষ অধিকার কর্মী, কারণ সুযোগ পেলেই সে কথাটা বলে থাকি। আজকের যে বিষয় সেটা হচ্ছে র্যাগিংয়ে, র্যাগিং কবে বন্ধ হবে,
র্যাগিংয়ের সঠিক অর্থ একটা সময় কিন্তু ছিল যে জুনিয়র এবং সিনিয়রদের মধ্যে একটা পরিচয় পর্ব, যে নবাগতরা আসবেন যে কোনো কলেজে, সিনিয়র যারা তাদের নিয়ে প্রথমে একটু হাসি ঠাট্টা করবেন, কখনো কখনো লেগ পুলিংও করবেন, জানাজানি হবে একে অপরের মধ্যে, তারপরে একটা পরিচয় পর্ব শেষ হয়ে যাবে, তারপরে একে অপরকে খাওয়াবেন, সিনিয়ররা জুনিয়রদের বা জুনিয়ররা তাদের কাছে আবদার করবেন। কিন্তু সেটা কখন একটা পরিবর্তিত হয়ে হঠাৎ দেখা গেল এবং আস্তে আস্তে সিনিয়ররা তাদের অভিভাবক হয়ে উঠবেন, দাদার মতো বাবার মতো, কিন্তু কখন না সেটা বদলে হোস্টেলের বাপ হয়ে উঠলেন তারা। এবং সেই হোস্টেলের বাপ হয়ে ওঠাটা এমন পর্যায়ে গেল সেটা তারা তাদের বাবাদের কাছে টাকা দাবি করতে শুরু করলেন, যে তাদের সিগারেট মদ খাওয়ার জন্যে টাকা। এবং আদ্যান্ত একটা কথা বলে দিই, আমি আমার সঙ্গে রাজনীতির কোথাও ছোঁয়া নেই, এতক্ষণ অনেক রাজনৈতিক বক্তা ছিলেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ছিলেন, ঋতব্রত ছিলেন, অভিনেতা ছিলেন অভিজিৎ চক্রবর্তী, প্রাক্তন উপাচার্য, কিন্তু আমার কথাটা একেবারেই একজন সাধারণ সমাজকর্মীর কথা, এর মধ্যে কোনো রাজনীতির ছোঁয়া নেই, অন্য কিছুর ছোঁয়া নেই। যে যেটা বলতে চাইছিলাম, এরা এমনভাবে হোস্টেলের বাপ হয়ে উঠলেন, তারা ছাত্রদের বাবাদের কাছ থেকেও টাকা পয়সা দাবি করতে শুরু করলেন, অথচ ওনাদের একটা কথাকেও মনে করিয়ে দিলেন না, এই যে একটা বিশ্ববিদ্যালয়, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা জনগণের ট্যাক্সের টাকায় তৈরি, চলেও সেরকমভাবেই, সরকারের ভূমিকাটা এখানে ট্রাস্টির মতন, সুতরাং সেখানে সরকারের পর্যবেক্ষণ চলবে, নজরদারি চলবে, এবং সেখানে সরকার কিন্তু সব রকম এই কাজগুলো পালন করতে পারেন, সরকার করেন কি না কিন্তু সেটা পরের কথা, কেমন, আর সেটা না করে কি করা হলো, এখানে কিন্তু সব কিছুতে ওনাদের সঙ্গে নেগোসিয়েশনে যাওয়া হলো, সব কিছুতে ওনাদের কাছে মাথা নত করা হলো, এবং ওনাদের বোঝানো হলো যে এটা একটা স্টেট উইদিন স্টেট, ওনারা কিন্তু সেটাই ভাবতে শুরু করলেন, যার জন্যে ওনারা সব কিছুতে বলতে শুরু করলেন যে এটা হবে ওটা হবে না, এটা করতে পারবেন ওটা করতে পারবেন না, অর্থাৎ ওনাদের মনে হলো এখানে আমরা যা বলবো সেটা হবে। আর এই যে আজকে ধরুন আমরা এত তর্ক করছি, এত ডিবেট করছি, এত যাই কিছু করছি, টেলিভিশনে লাইভ আসছি, এই সব কখন হলো বলুন তো, একটি ছেলের জীবন দ্বীপ নিভে যাওয়ার পরে। কিন্তু এই যে ধরুন টিভি শোতে এসে মায়োইস্ট বলার ঔদ্ধত্য, এই যে ধরুন বিশ্ববিদ্যালয় আমার সেকেন্ড হোম, সেখানে আমি মদ্যপান করতে পারি, সিগারেট খেতে পারি, এই ঔদ্ধত্য কিন্তু ছিল, কিন্তু সেটা আমরা জানতে পারলাম একটা জীবন চলে যাওয়ার পর। আপনারা ভাববেন না হঠাৎ করে কিন্তু এই ঔদ্ধত্য তৈরি হয়েছে, এই ঔদ্ধত্য কিন্তু হঠাৎ করে তৈরি হয় না, এগুলো ছিল, আমাদের জানার অবকাশ হয়নি, কিন্তু অভিজিৎবাবু নিশ্চয়ই আগেই জানেন, অভিজিৎবাবু ওখানে অনেকদিন ছিলেন, কাজে জানেন, হয়তো ঋতব্রত জানে, কিন্তু আমিও কিন্তু ঋতব্রত বা সৃজন সবার মতো বিশ্বাস করি যাদবপুরের 100% ছেলেপিলে এরকম হতেই পারে না, কারণ রবীন্দ্রনাথই বলে গেছেন মন্দ যদি 43 ভালোর সংখ্যা 57, এবং সেই 57% ভালো আছেন বলেই আজও কিন্তু সব কিছু চলছে, যাদবপুর এখনও 4th র্যাঙ্কিংয়ে থাকে, তাই জন্যেই কিন্তু সেখান থেকে এখনও মেধাবী ছাত্রছাত্রী বেরোয়, নয়তো সব কিন্তু রসাতলে যেত। কিন্তু এই যে উদ্ধত্ত, এই যে কথা বলা এবং আরও অনেক কিছু, সেটা কিন্তু ছিল, জানতে হলো একটা জীবন চলে যাওয়ার পরে আমাদের। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার না একটা কথা খুব জানতে ইচ্ছে করে, এই যে ধরুন আপনারা বলছেন সিসিটিভি লাগাতে দেবেন না, এই যে বলছেন আইডি কার্ড পড়বেন না, এই যে সব কিছু, কিন্তু ধরুন আপনাদের মধ্যে একটা বৃহৎ অংশ কি 4-5 বছর পরে, হ্যাঁ ডেফিনেটলি অনেকে থেকে যাচ্ছেন, যে সৃজন যেরকম বলছিল যে 3 বাচ্চার বাবা হয়ে যাওয়ার পরে, কিন্তু একটা বিরাট বড় অংশ তো আপনারা ক্যাম্পাস ইন্টারভিউতে চাকরি পেয়ে বাইরে চলে যান, ভালো ভালো চাকরি করেন, বড় বড় জায়গায় থাকেন, তা সেখানে গিয়ে তো সিসিটিভির আওতায় থাকেন, গলায় আইডি কার্ড ঝোলান, এমনকি আপনারা বাইরে চা খেতে গেলেও সেই আইডি কার্ডটা গলায় ঝুলিয়েই রাখেন, কারণ তখন আবার আপনাদের ব্র্যান্ডিংয়ের সমস্যা, কারণ বাইরে যদি আইডি কার্ডটা না ঝোলান লোকে জানতে পারবে না আপনারা কত বড় কোম্পানিতে চাকরি করেন, ইভেন আপনাদের অনেককে কিন্তু রিসেপশনে মোবাইল ফোনটাও জমা দিয়ে যেতে হয়, কারণ সেটা আপনাদের পেটের দায় বলুন, আর এখানে তো সবটাই জনগণ আর সরকারের ট্যাক্সের টাকায়, কাজে এখানে তো আপনাদের কোনো পেটের দায় নেই, কাজে আপনারা না এগুলো বলতে পারেন, সেই জন্য জানেন এটা যেহেতু সরকারের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, কাজে এটা আপনাদের সব কিছু আপনারা এখানে করতে পারেন। আর আমার যাদবপুর কর্তৃপক্ষের কাছে একটা জিনিস জানতে ইচ্ছে করে, যে বারবার না যেই কথাটা উঠে আসছে, দায়িত্ব, অনুত্তমাও বললেন, পার্থদা বললেন, অভিজিৎ স্যার বললেন, সবাই বলছেন এই যে দায়িত্ব, আমাদের জীবনে যেটা একেবারেই কারুর কাছে নেই, সরকার, প্রশাসন, কর্তৃপক্ষ, দায় বা অ্যাকাউন্টেবিলিটি আমাদের নেই, যদি থাকতো আমাদের, এই যে ধরুন রেজিস্টার যিনি আছেন 6 দিন ফোন বন্ধ করে বসেছিলেন, সত্যি কি পারেন উনি সরকারের থেকে মাইনে পান তো,
আজকের এই ইনফরমেশনের যুগে উনি ফোনটা ধরে নিলাম বন্ধ করেছেন, ওনার সঙ্গে আর কেউ ছিলেন না, এ ঘটনায় তো পৃথিবী তোলপার হচ্ছে, ওনাকে কেউ খবর দেয়নি, উনি কী করে এটা থাকতে পারেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটা পাঁচতারা বিশ্ববিদ্যালয়ের উনি রেজিস্টার, উনি কী করে এটা করতে পারেন? পারেন? ওনাকে শোকজ করা হয়েছে, সুপার ডিন অফ স্টুডেন্টস কাউকে করা হয়েছে শোকজ? প্রত্যেকটি কর্তৃপক্ষের, প্রত্যেকটি প্রফেসর, প্রত্যেকটি মানে যারা রয়েছেন ম্যানেজমেন্টে প্রত্যেকে দায়ার আছেন? আমি কিছু জানি না, আমরা কিছু জানি না। সৃজন বলে গেলেন ওখানে রাজনৈতিক ইউনিয়নে আরও অনেকে আছেন, ওনারা শুধু আর্টসের ফ্যাকাল্টিতে আছেন, আমি ধরে নিলাম তাই। অন্য জায়গায় বাম, অতিবাম, টিএমসি, বিজেপি, যে যেখানে আছেন, এবিভিপি, কেউ কি জানতেন না এগুলো ঘটে? রাজনৈতিক বিশ্ব ইউনিয়নরা, ওনারা কেউ কখনো বলেছেন কিছু এটা নিয়ে কোনো কথা? কেউ প্রতিবাদ করেছেন? কেউ এগিয়ে এসেছেন? কেন এই ভোটগুলো হারাতে হবে তাই? কেউ প্রতিবাদ করেছেন বলুন তো? আজকে এই যে কথাগুলো উঠে আসছে একটি ছেলের জীবন চলে যাওয়ার পর, কেউ প্রতিবাদ ওনারা করেছেন এতদিন? এতদিন কেউ জানতে চেয়েছেন এগুলো কেন হচ্ছে? কেউ নিজেরা এগিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গেছেন, বা ওনাদের যারা অন্যান্য পার্টির সিনিয়র তাদের কাছে বলেছেন, বা পুলিশের কাছে গেছেন? আজকে যে সৃজন বললেন যে যাদবপুর থানার পাশে মেইন হস্টেল, সেখানে এগুলো হয়, তা ওনারা স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশের কাছে গিয়েছিলেন কোনোদিন? আমার মনে হয় যে ওনারা জানতে, আমার কাছে এটাই মনে হয় যে ওনারা জাননি। আর যে কথাটা আমার সর্বাগ্রে বলা উচিত ছিল সেটা পরবর্তীতে আসি। আজকে কিন্তু এখানে যা হয়েছে শুরু থেকে, তাতে আমাদের বাংলার মিডিয়ার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। বাংলার মিডিয়া প্রথম থেকে এই জিনিসের জন্য যেভাবে লড়ে গেছেন, যেটা সৃজনের কথা আমি সাপোর্ট করি, শিক্ষামন্ত্রীরও ঘুম ভাঙতে ছদিন লেগেছে, কারণ যখন দেখা গেল মিডিয়া এটা নিয়ে এমনভাবেই চলেছেন আর থামতে চাইছেন না। আজকে আমাদের সবার কিন্তু আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকা উচিত বাংলার মিডিয়ার কাছে। আজকে যা হয়েছে, যতটুকু হয়েছে, শুধু বাংলার মিডিয়া এই ব্যাপারটি নিয়ে আজও লড়ে যাচ্ছেন বলে, তাই জন্য কিন্তু এই কাজটা হয়েছে। আর সর্বশেষে একটা কথা বলবো, কারণ যেহেতু আমি পুরুষ অধিকার কর্মী, তো আমাকে এই কথাটা আজকে বলতেই হবে যে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছিল তার যথেষ্ট প্রমাণ কিন্তু পাওয়া গেছে। তাই অপরাধী শুধু নয়, ওদেরকে কিন্তু ধর্ষক বলতে হবে। আর ধর্ষকদের জন্য কি সাজা আপনারা সবসময় সাজেস্ট করেন? আমি কিন্তু এটা পুরুষ অধিকার কর্মী বলে বলছি না, আজকে একজন মহিলার ধর্ষণে আপনারা যে মোমবাতি মিছিল নিয়ে বেরিয়ে যান, কী সাজা তাদের জন্য সাজেস্ট করেন? তাহলে এদের জন্যেও কিন্তু সেই সাজাটার কথাই বলবেন, কেমন? এই নৃশংস প্রাণী, এদেরকে মানুষ বলতে চাই না, এদেরকে মুখগুলো চিনে রাখবেন। কারণ অনেককে দেখছিলাম এদের জন্য গলা ফাটাচ্ছিলেন তো অনেক জায়গায়, এদের মুখগুলো চিনে রাখবেন। শুধু একটাই ভয় লাগে, কী বলুন তো, এই যে গরুর রচনার মতন এই ব্যাপারটা বারে বারেই সেই নানান রকম রাজনীতির রঙের মধ্যে আবার তলিয়ে না যায়। কারণ লড়াইটা কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, এই লড়াইটা কিন্তু মতাদর্শের লড়াই, দুটো ভিন্নধর্মী মানসিকতার লড়াই। তাই সবার কাছে অনুরোধ করব যে সবাই কিন্তু এই মানসিকতার যে লড়াইটা না, এটাকে জিইয়ে রাখবেন, কারণ এটা যদি জিইয়ে রাখতে না পারেন তাহলে এই জিনিসটা কিন্তু হারিয়ে যাবে। আর কয়েকটা ছোট ছোট কথা বলবো, আজকে ঋতব্রতকে এখানে কথা বলতে দেখে ভালো লাগলো, তবে ও তো একেবারেই ছাত্র হিসেবে কথা বলতে এলো। যে ঋতব্রত, তোমাকে একটা কথা বলি, তুমি তো আমার থেকে অনেক ছোট, তুমি বারবার বলছিলে না যে আমরাও মানি যাদবপুরের, আমি ধরে নিলাম 20% বা 30% হচ্ছে গ্যাংস অফ বেয়াদবপুর। তাহলে সবাইকে কিন্তু এই দায়িত্বটা নিতে হবে, যারা তোমরা এরকম নও, এই যে 70%, এই গ্যাংস অফ বেয়াদবপুরকে শায়েস্ত করার দায়িত্ব কিন্তু এই 70%কে নিতে হবে। কারণ একটা কথা মাথায় রেখো ভাই, আজকে 20% পুরুষ মানুষ যখন ধর্ষণ করেন, বাকি 80% পুরুষ মানুষকে কিন্তু দেগে দেওয়া হয় মেন আর রেপিস্ট বলে। তাহলে কিন্তু এই জিনিস সব জায়গাতে হয়ে চলেছে সারাক্ষণ। কাজেই এই 30% গ্যাংস অফ বেয়াদবপুরকে শায়েস্তা করার দায়িত্ব তোমাদের এই ভেতরের ছাত্রদেরকেই কিন্তু তুলে নিতে হবে, তাই না? আর একটা ছোট কথা বলে শেষ করব, কিছুদিন আগে জানেন ফেসবুক জুড়ে খুব আমাদের এই বাংলার তথাকথিত সেলিব্রিটি এবং বুদ্ধিজীবীদের দেখছিলাম, তারা এনএবিসিতে গিয়ে হোটেল পাননি, খাবার পাননি, আর সাম্মানিক পাননি বলে তোলপাড় করছিলেন। সে চোখের জলটল ফেলে একেবারে একসা, বুঝলেন, লাইভ হচ্ছে, সবাইকে প্রতিবাদে ডাকা হচ্ছে, মিছিল হচ্ছে, বাঙালির নাকি আর সম্মান থাকলো না। খুব কষ্ট হয় জানেন, এরম একটা ঘটনায় তাদের কাউকে একটা লাইভ তো দূরস্থান, একটা বক্তব্য রাখতে দেখলাম না। অথচ যখন নিজেদের সাম্মানিক হোটেল আর খাবার পাওয়া যায়নি, তখন তারা তোলপাড় করে দিচ্ছিলেন ফেসবুক।
তাদের জন্য মানে আমার জানতে ইচ্ছে করে, তারাও তো অনেকেই যাদবপুরিয়ান আছেন, তাদেরও অনেকে ছেলেমেয়েরা হয়তো যাদবপুরে পড়েন বা পড়বেন, খুব খারাপ লাগে যে আপনারা এতটা স্বার্থপর হয়ে গেছেন, যখন নিজেদের সুবিধেটা হয় না তখন এসব কিছু করেন আর সবাইকে ভাবেন আপনাদের প্রতিবাদ মিছিলে সামিল হবে। আর আজকে যখন এরকম একটা বাচ্চা ছেলের মৃত্যু হলো, তখন আপনাদের একবারও মনে হলো না তাদের জন্য একটা কথা খরচ করা যায়। কাজেই আপনাদের বারবার বলতে চাইব যে আজকে এরকম, আমি কিন্তু বারবার এই কথাটা প্রথম দিন থেকে বলছি, আজকে কিন্তু আমাদের মেয়েদের হস্টেলগুলোতেও নজর দেওয়া উচিত, কারণ মেয়েদের হস্টেলেও কিন্তু সিনিয়র মেয়েরা যে জুনিয়র মেয়েদের উপরে জিনিস করেন না এটা কেউ বলতে পারে না। বহু জুনিয়র মেয়ের লাইফও হয়তো এভাবেই ডিপ্রেশনে, আত্মহত্যায় বা অন্য কিছুতেও নষ্ট হয়ে যাচ্ছে, আমরা খবর রাখি না। কাজেই ভবিষ্যতে কোনো যাতে এভাবে ফিরে যেতে না হয়, নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে এভাবে জীবন নষ্ট করতে না হয়, আমাদের কিন্তু এখন থেকে সে ব্যাপারে সচেতন হওয়া উচিত। এবং এখানে যারা যারা আগে কথা বলে গেছেন, অনুরোধ করব আজকে সবাই যারা এখানে এসেছেন, এর মধ্যে প্লিজ রাজনীতির রং লাগাবেন না। অনেক হলো সব কিছু নিয়ে আমাদের রাজনীতির রং লাগানো, আমরা একবার অন্তত মানুষ হবার চেষ্টা করে দেখি, কারণ সমাজের প্রতি দায়বদ্ধতাটা কিন্তু সবার আগে, তারপরে কিন্তু অন্য সব কিছু, রাজনীতি টাজনীতি না অনেক হবে জানেন, একবার অন্তত মানুষ হবার চেষ্টা করুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অননুকরণীয় ভঙ্গিতে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুললেন সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে। আমি সিসিটিভির কথায় বলি যে আমি বিশ্বাস করি না যে সিসিটিভি একটা লাগিয়ে দিলেই র্যাগিংয়ের সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু পাশাপাশি তো এটা সবথেকে বড় প্রশ্ন। আমরা একটা আধুনিক শহরে আছি, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে যে রাস্তাটায় পড়ছেন, কোনো দিন লক্ষ্য করে তারা দেখেছেন সবকটা রাস্তা যে কোনো আধুনিক শহরের মতো কলকাতা পুলিশ সিসিটিভিতে মুড়ে দিয়েছে, তাতে কী অসুবিধে হচ্ছে? বরঞ্চ আমার তো মনে হয় যে ক্রাইম ডিটেকশান, দুর্ঘটনা আটকানো সমস্ত ক্ষেত্রে একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে। কেউ তো বেডরুম বা বাথরুমে লাগানোর কথা বলছেন না, কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের করিডোরে একাধিক স্কুল, বাচ্চাদের স্কুল থেকে বড়দের স্কুল, সিসিটিভিতে মুড়ে দেওয়া হচ্ছে, ক্লাসের মধ্যে সিসিটিভি থাকছে, অসুবিধে কী হচ্ছে? আমি বলছি সিসিটিভি থেকে লুকোনোর প্রবণতা দিয়ে বা কেন, এ প্রশ্ন তো উঠবে। তবে এই প্রশ্নে আমি যতক্ষণ না র্যাগিংয়ের অপরাধে, আমি বারবার ঘুরে ফিরে একটা জায়গায় আসতে চাইছি যে চূড়ান্ত কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ এই অপরাধীদের সমাজের সামনে না রাখা যাবে, ততক্ষণ আমরা বিশ্বাস করি যে অসুস্থ মানসিকতার এই সিনিয়রদের, এবং আরও যেটা বিপজ্জনক, তার পেছনে মদতদাতা এক শ্রেণীর শিক্ষিত মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে না। আর এই কাজটা অত্যন্ত সফলভাবে একাধিক দেশ এবং এই দেশেরই একাধিক রাজ্য করে দেখিয়েছে। ধরুন বাংলাদেশ, 2019 সালে বঙ্গবন্ধু বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ে 6 জন ছাত্র দোষী প্রমাণিত হলো। আজীবন শুধু ওই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নয়, সমস্ত বিশ্ববিদ্যালয়ের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেছে। এমনকি এদেশেও গত বছর ইন্ডোরের MGM মেডিকেল কলেজে র্যাগিংয়ের অভিযোগ উঠল, কিন্তু কারা দোষী পুলিশ কিছুতেই শনাক্ত করতে পারলো না, যথারীতি তথ্য প্রমাণ নেই, মামলাটা বন্ধ হতে বসেছে। এমন সময় অত্যন্ত গোপনে মোক্ষম চাল দিল ইন্দোর পুলিশ। কী করল? সদ্য পুলিশের চাকরিতে যোগ দেয়া এক তরুণীকে আন্ডার কভার ওই মেডিকেল কলেজ ক্যাম্পাসে পাঠানো হলো। ছাত্রী সেজে ওই পুলিশ অফিসার, তার নাম শালিনী চৌহান, 5 মাসের মধ্যে র্যাগিং গ্যাংটাকে একেবারে হাতে নাতে ধরে ফেলে। অথচ এ রাজ্যে দেখছি বালিগঞ্জ প্রযুক্তি হোস্টেলের দরিদ্র তপশিলি ছাত্র বালিগঞ্জ থানায় র্যাগিংয়ের অভিযোগ জানাতে গেলে থানার পুলিশ FIR নেওয়ার বদলে বুঝিয়ে সুঝিয়ে তাকে ক্যাম্পাসেই ফেরত পাঠাচ্ছে। ভাবুন। যাই হোক, আমার পরের বক্তা প্রাক্তন IPS নজরুল ইসলাম। সঞ্চালক মহাশয়, ভদ্রমণ্ডলী, আলোচনার বিষয় শিক্ষা চেয়ে জুটল মরণ তবু টনক নড়বে কবে, আর কত পান ঝরলে বলো র্যাগিং বন্ধ হবে। তো এই বিষয়ে দুটো প্রশ্ন আছে, একটা হলো টনক নড়বে কবে, আর র্যাগিং বন্ধ হবে কত প্রাণ গেলে। এই যে ছাত্র মৃত্যু হলো, ছাত্রের জীবন এবং পরিবারের সর্বনাশ হলো, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা আমাদের নেতা মন্ত্রীদের কোনো ক্ষতি হয়েছে? বরং এলাকা দখলের সুযোগ হয়েছে। তো তাহলে তাদের টনক কেন নড়বে? যেদিন তাদের ক্ষতি হবে সেদিন টনক নড়বে, আর প্রাণ গেলেই র্যাগিং বন্ধ হবে না। যেদিন নেতামন্ত্রীরা এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ
র্যাগিং বন্ধ করতে চাইবেন সেদিন র্যাগিং বন্ধ হবে। অ্যাওয়ারনেস কাউন্সিলিং দরকার, কিন্তু র্যাগিং ফৌজদারি অপরাধ, ফৌজদারি পদ্ধতিতেই এটাকে বন্ধ করতে হবে। এবং আমি মনে করি 2009 সালে আমাদের সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে সেটা যদি লাগানো যায় কাজে, তাহলে কোথাও র্যাগিং হতে পারবে না। 2006 সালে কোর্ট মানব সম্পদ মন্ত্রককে কী করে র্যাগিং বন্ধ করা যায় বের করার জন্য একটা কমিটি করতে বলে। 2007 সালে মাধবন কমিটি রিপোর্ট দেওয়ার পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে র্যাগিংয়ের কোনো খবর পেলেই কর্তৃপক্ষকে 24 ঘন্টার মধ্যে এফআইআর করতে হবে, এবং ব্রসিওরে র্যাগিং যে অপরাধ সেটা লিখতে হবে, এবং এই প্রতিষ্ঠানে কোনো র্যাগিংয়ের ঘটনা ঘটলে সেটাও প্রকাশ করতে হবে। এরপরে 2009 সালে যে 22টি নির্দেশ দেওয়া হয়েছিল আমি তার কতকগুলো খুব সংক্ষেপে উল্লেখ করছি। ইউজিসি র্যাগিং বিরোধী গাইডলাইন্স, 24 ঘন্টার হেল্পলাইন, টোল ফ্রি নাম্বার এবং ডাটাবেস তৈরি করবে। এমসিআই, এআইসিটি, এনসিটি এই সংস্থাগুলো ইউজিসির গাইডলাইন্স গ্রহণ করবে, অপশনাল নয়। এবং রাজ্যের র্যাগিং বিরোধী আইনে কর্তৃপক্ষের ব্যর্থতার সাজার কথা থাকতে হবে, নোট করুন, থাকতে হবে, সুপ্রিম কোর্টের ডাইরেকশন। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যান্টি র্যাগিং কমিটি এবং স্কোয়াড গঠন করতে হবে, স্কোয়াড সারপ্রাইজ চেক করতে হবে, এবং যদি অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি হয় তাহলে অ্যান্টি র্যাগিং মনিটরিং সেল গড়তে হবে। আর ভর্তির সময় প্রতিটি ছাত্রর কাছ থেকে আন্ডারটেকিং নিতে হবে, যেটা ইতিমধ্যে বলা হয়েছে। প্রতিটি শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের কাছ থেকে আন্ডারটেকিং নিতে হবে যে র্যাঙ্কিংয়ের ঘটনা জানা মাত্র কর্তৃপক্ষকে জানাতে হবে, এবং ছাত্রদের নতুন ভর্তি করার পর ছোট ছোট গ্রুপ করে শিক্ষক গাইডের অধীনে দিতে হবে। গাইড প্রতিদিন নতুন ছাত্রের কাছে খোঁজ নেবেন, এবং সে কোনো ছাত্র যদি হোস্টেলে থাকেন গাইড ওই হোস্টেলের ওয়ার্ডেনের সঙ্গে যোগাযোগ করবেন এবং ছাত্রের রুম ভিজিট করবেন। এরপর নতুন ছাত্রদের আলাদা হোস্টেলে রাখতে হবে, যাদবপুরে আলাদা হোস্টেল ছিল, যদি হোস্টেল না থাকে তাহলে হোস্টেলের আলাদা অংশে রেখে সে অংশে যাতে সিনিয়ররা না যেতে পারে সেটা নিশ্চিত করতে হবে, এবং নতুন ছাত্রদের হোস্টেলে সর্বক্ষণের নজরদারি রাখতে হবে। অভিভাবকদের র্যাগিংয়ের ঘটনা জানা মাত্র প্রতিষ্ঠানের প্রধানকে জানাতে হবে। পুলিশের কাছেও নির্দেশ আছে, থানার ওসি এবং জেলার এসপিকে নিশ্চিত করতে হবে যে তার এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাতে র্যাগিং না হয়। মাদক কারবার বন্ধ করার জন্য রাজ্যকে কমিটি গড়তে হবে, সুপ্রিম কোর্টের ডাইরেকশন আমি যে বললাম। দেখুন, আলোচনার সময় পার্থবাবু একটা পার্সেন্টেজে কথা বলেছেন, এবং আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী খড়গপুর এবং হিমাচলের কথা বলেছেন, খড়গপুরের কথা সঞ্চালক মশাই বলেছেন, আমি হিমাচলের কথাটা বলছি। হিমাচল প্রদেশে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ার এমবিবিএসের ছাত্র আমন কাচরুর মৃত্যু হয়েছিল এই রায়ের ঠিক 2 মাস আগে। যারা অভিযুক্ত ছিল তাদের প্রত্যেককে 4 বছর করে জেল এবং 1,00,000 টাকা করে জরিমানা হয়েছিল কোর্টের রায়ে। কিন্তু সুপ্রিম কোর্ট এখানে ডাইরেকশন দিয়েছিলেন যে ওই যে প্রিন্সিপাল আছেন তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে দেখতে হবে যে তিনি র্যাগিং বন্ধ করতে ব্যর্থ হলেন কেন, এবং আদৌ তার প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা আছে কি না,
হিমাচল সরকার অনুসন্ধান করে তাকে কম্পালসারি রিটায়ারমেন্ট নিতে বাধ্য করেছিলেন। এরপর আপনাদের মনে এ প্রশ্নটা আসবে না যে এই যে হোস্টেলের সুপার, ডিন অফ স্টুডেন্টস এবং রেজিস্ট্রার, তাদের বিরুদ্ধে এতদিনই ব্যবস্থা নেওয়া উচিত ছিল সুপ্রিম কোর্টের ডাইরেকশন? দেখুন, সুপারের কাছে ফোন আসলো যে একটি ছেলেকে তিনতলা থেকে ঝাঁপ দিতে বলা হচ্ছে। তিনতলাতে তিনি না গিয়েই বললেন সব ঠিক আছে। ডিনের কাছে ফোন গেল, তিনি সুপারকে ফোন করে তার কর্তব্য শেষ করে দিলেন। আর এই সুপার এবং ডিনের কাজ যা দেখার কথা ছিল, সেই রেজিস্ট্রার হত্যার পর তো ইউনিভার্সিটি থেকে হাওয়া ঘোলেন, ফোনও বন্ধ করলেন, ফিরে আসার পর মায়া কান্না শুরু করলেন। তারপরে তিনি এখনও পদে বহাল আছেন। কেন বহাল আছেন? সঞ্চালক মহাশয় বলেছেন যে 21 জুলাইয়ের মঞ্চে তিনি আলো হয়েছিলেন। শুধু তাই নয়, ক্যাম্পাসে 21 জুলাইয়ে লোক পাঠাবার জন্য যে প্রস্তুতি সভা হয়েছিল সেখানেও তিনি ছিলেন। এবং এই থাকার জন্যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন লঙ্ঘন করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। তো এরকম সরকার থাকলে র্যাগিং বন্ধ হবে? কোনো দিন হবে না। দেখুন, রাজ্য সরকার নিজের আইনও মানছে না। 2000 সালে ওয়েস্ট বেঙ্গল প্রহিবিশন অফ র্যাগিং ইন এডুকেশনাল ইনস্টিটিউশন পাস হয়েছে। সেখানে র্যাগিংয়ের যে সংজ্ঞা আছে, আমাদের অশোকবাবু MLA তিনি যা বললেন তাতে তার সাজা হয়ে যাবে। এখন তার 7 নম্বর ধারায় বলা আছে যে রাজ্য স্তরের একটা কমিটি করতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা র্যাগিং বিরোধী ব্যবস্থা না নেয় তাহলে সেখানে আবেদন করা যাবে। 2000 সালের আইন, কমিটি হয়েছে। 2013 সালে হাইকোর্টে PIL হয়েছিল, তারপরেও হয়নি। কী করে হবে? কারণ আগের শিক্ষামন্ত্রী যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে কোটি কোটি টাকা আদায় করে অযোগ্য প্রার্থীদের, অন্তত কম যোগ্য প্রার্থীদের কাছে চাকরি বেচার কাজে ব্যস্ত ছিলেন। এবং বর্তমান শিক্ষামন্ত্রী যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরি বেচানোর জন্যে SSC কে দিয়ে হাইকোর্টে হলফনামা দিতে ব্যস্ত। তাদের পক্ষে র্যাগিং বন্ধ করার সময় কোথায়? তো এই রকম নেতা মন্ত্রীরা যদি ক্ষমতায় থাকেন তাহলে র্যাগিং কোনো দিন বন্ধ হবে না। সঞ্চালক মহাশয় গ্রীষ্মের কথা বলছেন, র্যাগিং খোঁজ করতে গ্রীষ্মে যাওয়ার দরকার নেই। সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা শিখে যাতে উচ্চ পদের দাবিদার না হতে পারে, আমাদের দেশে সে ব্যবস্থা প্রাচীনকাল থেকে আছে। মনুসংহিতায় এরকম শাস্ত্রগুলোতে দেখুন বলা আছে যে কোনো শূদ্র যদি বেদ পড়তে আসে জীব কেটে দিতে হবে, যদি শুনতে আসে তাহলে কানে গলা সিসা ঢেলে দিতে হবে। এই রকম শাস্ত্রের বিধানের জন্যে 1850-এর দশকে বিদ্যাসাগর যখন সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ছিলেন, সুবর্ণ বণিক ছাত্রদের সংস্কৃত পড়ার আবেদন মঞ্জুর করতে পারেননি। 1925 সালে গান্ধী বর্ণ ব্যবস্থা বলে একটা বই লিখে বলেছিলেন যে এক বর্ণের লোকদের অন্য বর্ণের পেশা গ্রহণ করা উচিত না। আমাদের সংবিধান এই নিদান এবং বিধান বাতিল করেছে, যার জন্য এখন আর আইনত সাধারণ ঘরের ছেলেমেয়েদের পড়াশোনা করা থেকে বিরত করা যায় না। এই বেআইনিভাবে করার নাম হচ্ছে র্যাগিং। যতদিন আমাদের উপরের দিকের লোকদের মানসিকতা এটা থেকে না বেরোবে ততদিন র্যাগিং বন্ধ হবে না। প্রথমে মানসিকতা পাল্টান, তারপর র্যাগিং বন্ধের কথা বলুন। নমস্কার। ধন্যবাদ নজরুলদা। দেখুন, প্রথম 3.5 মিনিটে নজরুল ইসলাম যে কটা আইনের ধারা নিয়ম বললেন কোনোটা নতুন নয়, কোনোটার আয়ু 1 দশকের কম নয়, অথচ বিস্ময়করভাবে নতুন লাগলো তার কারণ ইমপ্লিমেন্টেশন নেই। সেটা যে সুপ্রিম কোর্টের রায়টা বলছেন, 2 বিচারপতির বেঞ্চ, একজন বঙ্গসন্তান জাস্টিস অশোক গাঙ্গুলি, UGC নির্দেশ দিচ্ছে, সঠিক নির্দেশ দিচ্ছে,
কিন্তু তার রূপায়ণ করছে কিনা সেটা কেউ দেখছে না। কেন্দ্র রাজ্য সরকারের কথা তো বাদই দিলাম। আমি বলছি এখন ডিন অফ স্টুডেন্টস পুলিশকে বলছেন যে হোস্টেলে নাকি আইনের শাসন ছিল না। সুপার তিনি বলছেন মাদক সেবন সহ বহু অনৈতিক কারবার হোস্টেলে হয়, তিনি সব জানেন, সব তিনি জানিয়েছেন, কেউ কিচ্ছু করেনি। আমি বলছি পুরোটা শুনে না বিশ্বাস করুন মনে হচ্ছে যে ছাত্রদের ভয়ে কর্তৃপক্ষ বোধ হয় প্রতি মুহূর্তে কাঁপছে, অথচ যাদবপুরের ঐতিহ্যের সঙ্গে এই কোট আনকোট ভয় শব্দটাই যায় না। ভাবুন সেই উত্তাল 70-এর দশক, রাজনৈতিক ফতোয়া দেওয়া হলো যে বুর্জোয়া শিক্ষা ব্যবস্থা ধ্বংস হোক, পরীক্ষা নেয়ার ব্যবস্থাটা বাতিল হোক। বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপক নিঃসন্দেহে সেই সময় ভীত সন্ত্রস্ত হয়েছিলেন, কিন্তু গোপালচন্দ্র সেন বললেন স্বেচ্ছায় পরীক্ষা না দেওয়ার স্বাধীনতা সব ছাত্রের আছে, কিন্তু দায়িত্ববান শিক্ষক হিসেবে ইচ্ছুক ছাত্রদের পরীক্ষা নিতে আমি বাধ্য। 1970 সালের 1 আগস্ট কর্তৃপক্ষ তাকে স্বল্পকালীন মেয়াদে উপাচার্য নিযুক্ত করে তাঁরই ওপর এই ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা নেওয়ার ভার দিল। উপাচার্য নির্বিঘ্নে পরীক্ষা নিলেন, যথাসময়ে ফল ঘোষিত হলো, প্রাণনাশের হুমকিও এলো, কিন্তু গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত গোপালচন্দ্র সেন একেবারে নির্বিকার। নিরাপত্তা রক্ষী নিতে হবে প্রস্তাব দেওয়া হলো, হেসে উড়িয়ে দিলেন। 30শে ডিসেম্বর 1970 গোপালচন্দ্রের কাজের মেয়াদের সেদিন শেষ দিন, অফিসের শেষ ফাইলটাতে সই করে সন্ধে 6:30টার সময় উপাচার্য হেঁটে বাড়ি ফিরছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসে তাকে গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিলেন। গোপালচন্দ্র সবিনয় প্রত্যাখ্যান করলেন। প্রতিদিনকার মতো লাইব্রেরির পাশ দিয়ে হেঁটে পুকুর পাড় ধরে বাড়ি ফিরছেন গোপালচন্দ্র সেন। বাড়ি ফেরা আর হলো না, ওই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ওই পুকুর পাড়ে তাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হলো। কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের চাপের কাছে শিরদাঁড়া ঝোঁকাননি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আজ সেই যাদবপুর কর্তৃপক্ষ কি কারোর চোখ রাঙানিতে ভয় পাচ্ছেন? ভাবতেও খারাপ লাগে। আমি শুরু করব ওপেন ফোরাম মাইক। সৃজন প্রথম বক্তা ছিল, তোমায় দিয়ে শুরু করি। বলবো? হ্যাঁ, অনেকগুলো কথা এসছে। নন্দিনীদি ঠিকই বলেছেন, লড়াইটা মতাদর্শের, সেই কারণেই বোধহয় ঘোলা জলে মাছ ধরতে নেমে আরএসএস ঘনিষ্ঠ এক ভদ্রলোককে প্রয়োজনীয় ক্রাইটেরিয়ান না থাকা সত্ত্বেও এই মধ্যে ভিসি করে দেওয়া হলো। যাই হোক, ঠিক আছে, তিনি যা করছেন করছেন। এসএফআই এর ইউনিয়ন কি করেছে, আমি এই যা বললাম ওখানে ওটা না বলতে পারলেই খুশি হতাম। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওই রাজনৈতিক কথাগুলো আকচে আকচির মধ্যে ঢুকতে বাধ্য হয়েছি। যদি মুখ্যমন্ত্রী সিপিএমকে দায়ী না করতেন বারংবার, তাহলে ওই কথাগুলো বলার প্রয়োজন ছিল না। পার্থবাবু অভিভাবক হিসেবে শুরু করে কেমন তৃণমূল হয়ে শেষ করলেন, ফলত ওই কথাগুলো আসলো। একটা জিনিস বলো, তুমি আর পার্থবাবু একটা জায়গায় কিন্তু কমন, সেটা হচ্ছে দুজনেই উপাচার্য থাকা না থাকাকে এই র্যাগিং এর ক্ষেত্রে এক করে দেখছো। আমি সত্যি, তুমি মনে করো যে আজকে যদি স্থায়ী উপাচার্য হতেন এবং পার্থবাবুর মতে সেই রাজ্য সরকারের অনুমতি নিয়ে রাজ্যপাল নিযুক্ত করতেন, তাহলে র্যাগিং হতো না? উপাচার্য থাকার সঙ্গে র্যাগিং এর কি সম্পর্ক? তোমাদের দুজনের কাছে উপাচার্য থাকা শুধু নয়, অ্যাডমিনিস্ট্রেশনটার মধ্যে যে একটা প্যান্ডেমোনিয়াম হয়ে আছে, আরো কতগুলো কথা ছিল। যাদবপুর ইনস্টিটিউট অফ এমিনেন্স ঘোষণা হলে অনেকগুলো টাকা পায়, তাতে নিরাপত্তা ব্যবস্থা হোস্টেল সহ বিভিন্ন আরেকটু শক্তিশালী করা যায়। দিল্লির সরকার সেই টাকা দিচ্ছে না, অনেকগুলি কথা আসে। আমার কথা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিওর, এই প্রশ্নটিকে হাইলাইট করতে একটা বাচ্চা ছেলের মরে যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হলো। উপাচার্য না থাকাটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিওরের পার্ট। সুমনদা, তুমি জিজ্ঞাসা করেছো যে এসএফআই এর ইউনিয়ন আর্টসে তারা কি করছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই যে 2000-এর আইন ইত্যাদি বলছো, আমি পুরনো কথায় যেতে চাইনি, এগুলো এসএফআই এর আন্দোলনের ফসল। 2020 থেকে আর্টস ফ্যাকাল্টিতে এসএফআই এর ইউনিয়ন অন্তত হাফ ডজন চিঠি দিয়েছে। শেষ চিঠিটা এই স্বপ্নের হত্যার 1 মাস আগে 12 জুলাই 2023 সেই চিঠির কপি, চিঠিটা অথরিটির কাছে জমা পড়ে গেছে। যে আফসু আর্টস ফ্যাকাল্টি ইউনিয়নের যে সাধারণ সভা থেকে চিঠিটি পাশ হয় রেজলিউশন, সেই রেজলিউশনের কপি আমার কাছে আছে। সেখানে খুব নির্দিষ্টভাবে অ্যান্টি র্যাগিং ফর্ম, অ্যান্টি হ্যারাসমেন্ট ফর্ম ইত্যাদির কথা বলা হয়েছে। এখন তুমি এটা বোঝো যে রাজ্যে সিসিটিভি থাকলেও ব্যালট খেয়ে ফেলে লোকে, সেই রাজ্যে অ্যাডমিনিস্ট্রেশন, তার 1 নম্বর বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন কেন বারবার বলা সত্ত্বেও র্যাগিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেননি, সেটার জবাব সরকার শিক্ষামন্ত্রক এড়াতে পারে না। আমি শেষ করব খালি এই একটা কথা বলে, আর কিছু না। আমি সেটা হলো, হ্যাঁ, কিন্তু আমি দেখছিলাম গত 10 বছরের মধ্যে পরিসংখ্যান, যাদবপুরে এই নজরুলদা বলছিলেন না যে অ্যান্টি র্যাগিং কমিটি, অ্যান্টি র্যাগিং স্কোয়াড, সেই কমিটির মেম্বার, স্কোয়াডের মেম্বাররা র্যাগিং এ অভিযুক্ত হয়েছেন। হ্যাঁ, এই জিনিস আছে তো, হয়েছে র্যাগিং যে একটা অনেক বৃহত্তর তার আধিপত্যের কি বলবো
তার এক্সারসাইজটা হচ্ছে আধিপত্যের এক্সারসাইজ, এবং সেটা যে কোনো ইনস্টিটিউশন স্পেসিফিক নয় এই বিষয়ে আমরা এতক্ষণে সকলে একমত হয়ে গেছি। যে কথাটা ধরে ঋতব্রত সহ বাকি সকলে বলল যে যাদবপুরকে সিঙ্গল আউট করবেন না, যাদবপুরের 15,000 ছাত্রছাত্রী তার অধিকাংশটা স্বেচ্ছাচার এবং স্বাধীনতার ফারাক বোঝে এবং তারা একসাথে আছে। প্রশ্নটা এখানে সুমন্দা, আমি কেবল একটা কথা বলি, শেষ করবো যে কথাটা কে বললো, যাই হোক, যে যারা ধরা পড়ছে তারাও তো আসলে দেখা যাচ্ছে দরিদ্র মধ্যবিত্ত পরিবার থেকে আসছে। এ তো বড় লোকের মানে গরিবের উপর বড় লোকের আক্রমণের সিনেমার গল্প হচ্ছে না, না হ্যাভ অ্যান্ড হ্যাভ নটস এর ব্যাপারই নয়। এই যে আমি একটু ভেবে দেখার জন্য সকলের কাছে প্রশ্নটা করব যে সমাজে অপরাধ প্রবণতা, নিরাপত্তাহীনতা, হিংস্রতা, অনিশ্চয়তা বাড়ছে, তার কি কোনো আর্থসামাজিক কারণ রয়েছে, এটাও ভেবে দেখা প্রয়োজন। বেশ, আমি পার্থদার কাছে যাব, শুধু একটাই আমার মন্তব্য থাকবে যে এসএফআই তো চিঠি লিখে আন্দোলন করে না, যার ফলে র‍্যাগিং এর বিরুদ্ধে আরো আগে আরো বড় এবং এফেক্টিভ আন্দোলন হলে ভালো লাগতো। হ্যাঁ, আমি অশোকদা শুরু করেছিলেন, কেউ দায়িত্ব নিচ্ছে না। আমার প্রথম কথা হচ্ছে দায়িত্ব কে নেয়, দায়িত্ব নেয় যে হেড অফ দ্য ইনস্টিটিউশন সে। দুর্ভাগ্যজনক হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হেড অফ দ্য ইনস্টিটিউশনই নেই। আজকে একজনকে নিয়োগ করা হলো, 10 দিন পরে তাকে কেন পাল্টে ফেলা হলো তার কোনো নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ তার সপক্ষে কেউ দেখাতে পারছে না। ইউজিসির গাইডলাইন হচ্ছে যিনি উপাচার্য হবেন তাকে 10 বছর ন্যূনতম শিক্ষাগত তার যোগ্যতা থাকা দরকার। আজকে যাকে যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য করা হয়েছে তিনি কি 10 বছর শিক্ষকতা করিয়েছেন? কোনো আলোচনা হচ্ছে রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীর সাথে? একজন শিক্ষামন্ত্রী কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কোনো স্কুল তিনি তো নিজে সুপারভাইজ করেন না, তাকে স্কুলে হেডমাস্টারের উপর নির্ভর করতে হয়, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তাকে উপাচার্যের উপরে নির্ভর করতে হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অভিজিৎবাবু আমার থেকে অনেক বেশি ভালো বলতে পারবেন, যদি পুলিশ ডাকতে হয় তাহলে সেটা উপাচার্যকে ডাকতে হয়, উপাচার্য অনুমতি না দিলে বিশ্ববিদ্যালয়ে কখনোই পুলিশ ঢুকতে পারে না। না, সেটা হিনিয়াস ক্রাইমের সময় এই আপনার তত্ত্ব চলে না, যদি ধর্ষণ বা খুন হয় পুলিশ ওটা আলাদা ব্যাপার, আমি আলাদা ব্যাপার তাকে তাহলে পুলিশকে খবরটা দেবে কে? পুলিশ তো বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকে না, তাহলে পুলিশকে ইউনিভার্সিটির কাউকে না কাউকে খবর দিতে হবে। পার্থদা, এই প্রসঙ্গে তাহলে পরের প্রসঙ্গ আসবো যে দরজা বন্ধ দেখে পুলিশ দাঁড়িয়ে থাকবে, ফিরে যাবে থানায়, পরের দিন আসবে, এরকম হয়? পুলিশ যখন ছাত্রর কাছ থেকেই খবর পেলো যে ওখানে একজন রক্তাক্ত ছাত্র পড়ে আছে, সে তো দরকার হলে তালা খুলিয়ে তালা ভেঙে ঢুকবে। না না, আমি 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 100 বার আমি আপনার সাথে একমত, কিন্তু আপনাকে এটাও মানতে হবে যেহেতু একটা হেড অফ দ্য ইনস্টিটিউশন ছিল না, একটা শূন্যতা ছিল, সেখানে কে নিজের গায়ে দায়িত্ব নেবে? সবাই নিজেদের দায়িত্ব এড়িয়েছে। আমি কিন্তু আমার কথার মাঝখানে একটা কথা শব্দ বন্ধ বলেছি, দায় আমাদের, আমরা কেউ এই দায়ের কে অস্বীকার করতে পারি না একদম। এবং আমি অশোকদার একটা কথায় একমত যে সামাজিক পরিবেশ পরিস্থিতি দেখেই ছাত্ররা শেখে। আমি যদি আজকে অশোকদাকে জিজ্ঞেস করি দিলীপবাবু যে ভাষা ব্যবহার করছেন সেটা দেখে ছাত্ররা শিখছে, আমি যদি অশোকদাকে বলি বিরোধী দলনেতা যে অশ্রাব্য ভাষা টিভি মিডিয়ার সামনে উচ্চারণ করেছে সেটা দেখে ছাত্ররা এসব শিখছে, এটা তো বাংলার সংস্কৃতি নয়। আমি পরিষ্কার ভাষায় একটা কথা বলতে চাই, আমি রাজনৈতিক কথা দিয়ে বলতে চাইছিলাম না, আমি হতে পারে সৃজন বলছিল যে আমি অভিভাবক থেকে তৃণমূল হয়ে গেলাম, সেটা সৃজনদের কথা, যে সৃজন অস্বীকার করছিল ওদের দায়িত্ব, আমি সেটা মনে করিয়ে দেওয়ার জন্য, কারণ এই বিশ্ববিদ্যালয়ে কোনো দিন সৃজনরা বাদ দিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো দিন কোনো সংগঠন ওখানে দানা বাঁধেনি, যা করেছে বামপন্থীরা এবং অতি বামপন্থীরা, এবং এরাই আবার নির্বাচনের সময় এক হয়ে যাদবপুর ওরিয়েন্টেড নির্বাচনে পার্টিসিপেট করে, এটা একটা অদ্ভুত ভুল হচ্ছে। পার্থদা, আমি শেষ করি, তুমি বলো তথ্যগত ভুলটা বলো। না না, আমি বিএসএফ ফ্যাস ডব্লিউটিআই তৃণমূলকে বাইরে সাহায্য করে, আমি জানি আলাদা আলাদা নামে আছে, এটাও আমি ভালো জানি, কিন্তু আবার সুজনবাবুর নির্বাচনে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে এটাও আমি জানি। আমি কিছুদিন আগেকার একটা ঘটনা বলছি, আমাদের একটি ছেলের উপরে বহিরাগত একটি ছেলে এসে কামড়ে, যে চেয়ারম্যান এখন আমরা নতুন সংগঠন করেছি, তার এতখানি মাংস খুবলে খেয়ে নিয়েছে, খুব খারাপ, এতখানি ও জানি, আমার ধারণা সৃজন এটা জানে, আমি জানি, কিন্তু আলটিমেটলি তার কিন্তু কোনো ব্যবস্থা হয়নি,
কারণ যে টিচার্স কাউন্সিল আলটিমেটলি তারা কিন্তু এই ছাত্রের সপক্ষে দাঁড়াতে পারেনি। আপনি কি জানেন পার্থদা, সেই ছাত্রনেতা যার কথা আপনি বলছেন সে যাদবপুরের ভিতরে টিচারের কলার ধরতে গেছিল? না না, আমি হ্যাঁ হতে পারে যদি হয়ে থাকে অন্যায়, আমি আমি বলছি আমরা বলছি যদি হয়ে থাকে অন্যায়, কিন্তু আমি যে ঘটনাটা বললাম শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী গিয়ে পাল্টে দিলেন, নতুন হেড অফ ইনস্টিটিউশন এলেন, এবং তফাতটা যেটা হলো সেটা হচ্ছে আগের হেড অফ ইনস্টিটিউশনের লাগানো ক্যামেরাগুলো, আমি নাম করেই বলছি, অভিজিৎ চক্রবর্তী যে সিসিটিভি গুলো লাগিয়েছিল সেগুলো না বিয়ে ফেলা হলো অথবা নিষ্ক্রিয় করে দেয়া হলো, কেন জানি না। পাশাপাশি অভিজিৎ বাবুর কাছেও আমার প্রশ্ন থাকবে যে তিনিও তো এই তৃণমূল রাজনৈতিক দলের মঞ্চে উঠেছিলেন, আমি বলছি তখনও রাজনৈতিক বিতর্ক হয়েছিল, আজকে ঠিকভাবে রেজিস্টারে যে ছবির কথা বললাম অভিজিৎ বাবুর সময়ও একেবারে ওনার সামনেই বলছি যে সেই বিতর্ক হয়েছিল, পরিষ্কার আমাদের অবস্থান ছিল। অশোকদা, আমি পার্থকে চিনতাম না, পার্থ সম্বন্ধে উনি আমার সহকর্মী বিধানসভায়, কিন্তু সম্প্রতি দেখলাম যে উনি বিখ্যাত নেতা, সুতরাং খুব আপনাকে আমি আপনার অনুরাগ। আপনি আমার দলের দুই নেতার সম্বন্ধে বললেন, কিন্তু আমি সেই রাজনীতিতে এখানে যেতে অনিচ্ছুক, অনেক উদাহরণ দেওয়া যায় সেটার প্রশ্ন নয়, কিন্তু তবু বলি এই তৃণমূল সরকারের একটা হাঁসের মতো কোয়ালিটি আছে। কেন বলছি হাঁস? হাঁসের পাখায় জল লাগলে আটকায় না। তো এরা দাবি করেন যে এদের খুব সুসংগঠিত দল, 294 জন দাঁড়িয়ে থাকে, সবাই একজনকেই প্রতিনিধিত্ব করছে, কিন্তু চোখ কেউ চুরি করলে বারো তো ওর দায়িত্ব, এ দলের দায়িত্ব না, নেত্রীর দায়িত্ব না, কোনো কিছু হলেই ওর দায়িত্ব ওর নেতারা নেওয়ার ইচ্ছে নেই। তো সুতরাং আমার ধারণা এই যে বলা যে যত দোষ নন্দ ঘোষ, যাই হয় অন্য কারুর দায়িত্ব, এই দলের এই যে একটা টেফলন না ওটা উল্টো আর কি, এই যে কোয়ালিটি কিচ্ছু ছোঁয়ে না, মানে অগ্নিশৌচে চবাসি একটা আছে না চণ্ডীদের কথা, যেটা আগুন দিয়ে পরিষ্কার হয়ে যায়, ওরা ওই রকম আর কি, কোনো দোষ লাগে না, খুব মহান এটা একটা কোয়ালিটি। দাদা, এই একই মন্তব্যগুলো আপনার দলের প্রথম এবং দ্বিতীয় জনের ক্ষেত্রেও কি প্রযোজ্য নয়? দেখুন, আমি একবার বারংবার বলেছি, আমার যদি সর্বভারতীয় লেভেলে রাজনীতি করার ইচ্ছা, আমি লোকসভায় যাওয়ার চেষ্টা করতাম, পারবার আমি খুব ছোট মানুষ, আদার ব্যাপারই জাহাজের ব্যাপারে বলি না, আমার চিন্তা হচ্ছে পশ্চিমবঙ্গ সম্বন্ধে, পশ্চিমবঙ্গে এইখানে একটা, আরেকটা হচ্ছে যেটা, যেই আমি ওকে সৃজনকে বললাম, আমি তোমাকে বলছি নরমভাবে যে মিথ্যে কথা বলেছো তুমি কালকে, তখনই আমায় বলবে মনে আছে গত সেপ্টেম্বর মাসে আপনি মিথ্যে কথা বলেছিলেন, তারপর আপনার কাকা বলেছিলেন মিথ্যে কথা, আরে আমি বলছি তুমি মিথ্যে কথা বলেছো, তুমি সেটার কথা দাও। আমি খালি এবার ওই আসল আলোচনাটায় ফিরে আসি, আমি র্যাগিংয়ের ডেফিনিশনটা জানি না, কিন্তু লেটস নট বি ইম্প্র্যাকটিক্যাল, ইয়াং বাচ্চা ছেলে, হট ব্লাডেড ইয়াং বাচ্চা মেয়ে, ওরা দুষ্টুমি করবে না, ওরা সব মাদার টেরেসা, যীশু খ্রিস্ট কিংবা মহাত্মা গান্ধী হবে, আমি এটা আশা করতে পারি না। আমি বলবো দুষ্টুমি কর না, কিন্তু এমন কিছু করিস না যেটা, সেইটা হচ্ছে সৌজন্যবোধ, আমরাও তো ইয়াং ছিলাম এককালে, সেটা করিনি, সেটা একটা। আর দ্বিতীয় হচ্ছে রাজনীতির একটা বিরাট জিনিস যেটা শিখলাম, সেটা হচ্ছে টু প্রমিস দি ইম্পসিবল, জানি করতে পারবো। 2010 সালে র্যাগিং ব্যান করে দিলাম, একটা আইন আছে জানেন আগে ছিল যে কোনো পিতামাতা যদি বাচ্চাদের স্কুলে না পাঠায় তাহলে ফাইন হতে পারে, সে আইন পরে আমরা দেখলাম তো সম্ভব নয়, স্কুলই বানাতে পারছি না, মাস্টার নেই, কী করে সে আইন হবে, সেটা তোলা হলো অনেক কষ্টে। কিন্তু কোনো রাজনৈতিক নেতার আমরা দেখব না যে বলবে না কাল থেকে আইন নির্দেশ দিয়ে দিয়েছি, সব নেতাদের দেখি মন্ত্রীদের দেখি সব নির্দেশ দিয়ে দেয়, মানে নির্দেশে যদি সব হতো, ইফ উইশেস ওয়ার হর্সেস বেগার্স উড রাইড, সুতরাং খুব চিন্তা করে যেন আমরা বলি যে এইটা করব এইটা করব না। একটা ব্যক্তিগত প্রশ্ন, আপনি কি রাজনীতিতে থাকার কথা ভাবছেন? তাহলে দ্রুত যা যা বললেন তার 50% ভুলতে হবে।
এটা আপনি খুব ব্যক্তিগত পার্সোনাল প্রশ্ন করে ফেললেন, আমি এটার উত্তর দিতে রাজি। আমিও অশোকদাকে বিড়ম্বনায় ফেলতে রাজি নই, কারণ এর উত্তরে আমাকে যে কথাগুলো বলতে হতো সেটা চরমভাবে রাজনৈতিক কথা হয়ে যাবে। পশ্চিমবাংলা তো ভারতবর্ষের বাইরে নয়, ভারতবর্ষ একটা রাষ্ট্র, পশ্চিমবাংলা তার অন্তর্গত একটা রাজ্য। অতএব রাষ্ট্রের যদি কিছু খারাপ জিনিস থাকে তার একটা এফেক্ট তো রাজ্যের উপরে পড়বে। শোনা একটা কথা খালি, একটু অন্যদের কাছে যাই, এসছে বলে জাস্ট একটা লাইন পুরোটাই আবার রাজনীতি কেন্দ্রিক। অভিজিৎ বাবু যখন, শ্রদ্ধেয় অভিজিৎ বাবু যখন যাদবপুরের উপাচার্য, আমি তখন যাদবপুরের ছাত্র। আমরা আপনার বিরুদ্ধে স্যার হোক কলরবের আন্দোলনে হেঁটেছিলাম। আপনি আজকে যে অভিযোগগুলো করলেন তার সত্যাসত্য বিচারের ধৃষ্টতা আমার নেই। আপনার সম্পর্কেও সেই সময় রাজনৈতিক এটাকে কি বলে, মানে তিনি একটি পক্ষ নিয়েছেন, পক্ষপাতের অভিযোগ ইত্যাদি ছিল। সব ঠিক আছে স্যার, সব বুঝলাম। একজন ছাত্র হিসেবে বলছি, সেদিন রাতে পুলিশ ঢুকিয়ে ছাত্রদের না পেটালেই পারতেন। এখানে একটা কথা বলা দরকার যে পুলিশকে বলা হয়েছিল সিকিউরিটির জন্য, এবং তার জন্য আমি দায়িত্ব নিলেও এন্টায়ার এক্সিকিউটিভ কাউন্সিলে ব্যাপারটা আলোচনা হয়েছিল, এবং সেখানে যারা ছিলেন সেটা পণবন্দি অবস্থায় ছিল। আর যদি কাউকে পণবন্দি করে রাখা হয়, নিগ্রহ করা হয়, তার কি অধিকার নেই পুলিশকে বলার ভাই আমাকে মুক্ত করো? সে অধিকার আছে, এক নম্বর। দু নম্বর, আমি অন্তত কোনো ফুটেজ বা ছবি দেখিনি যেখানে ছাত্রদের যাদবপুর ইউনিভার্সিটি অরবিন্দ ভবনের সামনে পুলিশ ধরে পেটাচ্ছে, আমি সেরকম কোনো ফুটেজ দেখিনি। এবার হতে পারে অন্য কেউ দেখেছেন বা মনে হয়েছে তার, তবে টানা হ্যাচড়ার সময় পুলিশ কীভাবে করবে? আমি খাঁচার বাঘকে রাস্তায় ছেড়ে দিলাম, এবার বাঘ কীভাবে কাকে কামড়াতে যাবে সে নিশ্চয়ই আমার দায়িত্বের মধ্যে পড়ে না। দু নম্বর, আরেকটা কথা বলি এখানে, যে যাদবপুর ইউনিভার্সিটিতে এই যে খাপ পঞ্চায়েতের মতো যখন অনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়া হয় এবং সেই অনৈতিক সিদ্ধান্ত নিয়ে মানুষকে পণবন্দি করা হয়, তখন ভাই তোমরা কোথায় ছিলে? সেখানে আটকাতে আসনি কেন? যারা করেছিল অনৈতিকভাবে তাদের হাত থেকে টিচারদের, আমাকে নয় ছেড়েই দাও, আমি নয় তৎকালীন অপরাধী হিসাবে গণ্য হয়েছিলাম, কিন্তু যারা টিচাররা ভালো ছিলেন, যারা টিচারদের মধ্যে অনেকেই ছিলেন বামপন্থী, তাদের কেন বাঁচাতে কেউ এলো না, তাদের কেন ছাড়াতে কেউ এলো না? এটা দু নম্বর। তিন নম্বর বলি, ওই যে একটু আগে বললাম নীল সাদা ড্রেস পরলেই মমতা ব্যানার্জির লোক হয়ে যায়, সেই রকম তো নীল পড়েছে, সেই রকমই কোনো রাজনৈতিক দলের সভায় যখন সে পদাধিকারী নয়, সেই সময় কোনো রাজনৈতিক দলের সভায় কাউকে যদি আমন্ত্রণ করা হয়, কোনো মানুষ যায়, তার মানেই যে সেই রাজনৈতিক দলের সভ্য বা রাজনৈতিক দলের মতাবলম্বী, সেটা আমি অন্তত বিশ্বাস করি না। কারণ আমি অনেক রাজনৈতিক দলের সভায় গেছি আমন্ত্রিত হিসাবে, বক্তব্য রাখতে কি আলোচনায় অংশগ্রহণ করতে, সেই রকমই হয়তো কোনো একটা কিছুতে গেছিলাম, কিন্তু আমি তখন কিন্তু যাদবপুরে পদাধিকারী ছিলাম না। আমার বক্তব্য হচ্ছে সৃজনের একটা কথাই খুব পরিষ্কার হলো, অভিজিৎ বাবু যে ঘেরাবের কথা বলছেন, আর আমিও যেটা বারবার বলছি, অতি বামদের বারবার সমর্থন করেছে এসএফআই, এটা হচ্ছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ। আর একটা কথা বলি, রাজ্য সরকার আবার জবাব দিতে হবে, পুলিশ 13 জনকে গ্রেফতার করেছে, কিন্তু আবার একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম হয়েছে, তার রিপোর্ট আসুক। রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী আজকে নিজে বিধানসভায় বলেছেন, রিপোর্ট আসার পরে সরকারের যা যা করণীয় সরকারের তরফ থেকে করা সম্ভব সেটা তারা করবেন। কিন্তু আমি আরেকবার আপনাদের এখানে এসে মাননীয় রাজ্যপালকে অনুরোধ করব, আপনি শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় বসুন। শিক্ষা যেটা যেরকমভাবে একটা কী বলবো, একটা অগোছালো অবস্থা চলছে, এখান থেকে বাংলাকে বেরোতে হবে। আমি জানি না উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার শিক্ষাকে গৈরিকীকরণ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে উপাচার্য নিয়ে এই ধরনের ঘটনা দিল্লির নির্দেশে ঘটানো হচ্ছে কি না, কিন্তু এটাই বাংলার শিক্ষা ব্যবস্থা, বাংলার মেধাকে আক্রমণ করা হচ্ছে, বাংলার মেধাকে বাঁচাতে হবে। আমি একটু দ্রুত একটা জায়গা একটু বলতে চাইবো সুমন, ঋতপ্রথর কথা শুনতে শুনতে মনে হয়েছিল তুই যে জায়গাটা বলছিলি খুব ইম্পর্টেন্ট, এবং তারপর যখন আমরা শুনছি যে কেউ কারোর গাল কামড়ে দিচ্ছে, কেউ কাউকে কলার ধরছে, মানে আমি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলছি, আমি শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বে গিয়ে বলছি, প্রতিবাদের ভাষাতেও এত হিংস্রতা আসবে কেন? অ্যাগ্রেশন ব্রিংস কাউন্টার অ্যাগ্রেশন। আমাদের যদি সত্যি সামগ্রিক বদল আনতে হয়, আমাদেরও ভাবতে হবে যে আমরা আর কিভাবে প্রতিরোধের, প্রতিবাদের ভাষাকে
হিংস্রতা মুক্ত করব, তা না হলে কিন্তু এই দোষারোপের লড়াই চলতেই থাকবে। আমার জাস্ট এটা দ্রুত সংযোজন ছিল। আমার থ্যাংক ইউ, তুমি বিষয়টা তুললে। আমার একটা জিনিস প্রথমে বলার ছিল, প্রশ্নটা একটু পরে আসছি। প্রথম কথা সুমনদা, তোমাকে এবং এবিপি আনন্দ প্ল্যাটফর্মকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা আলোচনার জন্য, কারণ বিগত বেশ কিছুদিন ধরে যা দেখছি সেটা সুস্থ আলোচনা নয়। এবং আমরা বন্ধু বান্ধবরা যে কলেজে আলোচনা করছিলাম যে এইরকম একটা আলোচনার কতটা দরকার ছিল, এবং আপনাকে অশোকবাবু অসংখ্য ধন্যবাদ জানাই ওই কথাটি বলার জন্য যে নেচার অ্যান্ড নার্চার, কারণ এই কথাটা বিভিন্ন সময় উঠে আসে যে যাদবপুর একটা আলাদা দেশ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর থেকে 5 নম্বর গেট যেন একটা আলাদা প্রজাতি, মানে ওখানে বোধহয় অন্য ভাষা বলা হয়, অন্য কথা বলা হয়। আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয় আর কিছুর থেকে আলাদা নয়, কোনো বিশ্ববিদ্যালয় কোথাও থেকে আলাদা নয়। সেইটারই একটা প্রতিফলন হচ্ছে, আমি জানি না, আমি এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে কিছু বলবো না, কিন্তু আমি এই কথাটা 100% বিশ্বাস করি, যে ধরনের রাজনীতি, যে ধরনের হিংসা, যে ধরনের ব্যবহার আমরা দেখে অভ্যস্ত হব, উই উড এমিউলেট। আমি যদি ধরে নিই যে একটা ছোটো বাচ্চা তার পিতা বা মাতা যেভাবে কথা বলেন সেইটা দেখে শেখে, তাহলে আমার মনে হয় যে বিভিন্ন সংগঠনরা যেভাবে প্রতিবাদ হয় বা ইত্যাদি এগুলো হয় সেটাও সেভাবে দেখে শেখে। তবে এক্ষেত্রে আমার একটা অন্য অবজারভেশন আছে, সেটা বলবো যে আসলে অনেকগুলো প্রবলেম আছে যাদবপুরের ওভারঅল শিক্ষার জায়গা থেকে, কিন্তু একটা জিনিস আমি আজকের এই মঞ্চ থেকে আবারও বলতে চাই যে আমরা চেষ্টা করি, মানে আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, এরকম অনেকেই আছে যারা এই প্রতিবাদে, এই আন্দোলনে বা অন্যান্য অনেক আন্দোলনের সঙ্গেই যুক্ত হয়, আমরা একটাই বার্তা আজকেও বারবার করে এই বিষয়টার জন্য তুলে দিতে চাই যে হোস্টেলে, যে কোনো হোস্টেলে, যে কোনো ইউনিভার্সিটি, যদি বিশেষ করে যাদবপুরের হয়, কোনো বিশ্ববিদ্যালয়েতে যদি এরকম কিছু ঘটে থাকে, আমরা আছি, আমরা সারাক্ষণ ইউনিভার্সিটিতে আছি, আমরা আমাদের ফোন অ্যাভেলেবল আছে, নিকটবর্তী বন্ধু, যে বন্ধু আছে, যেই ডিপার্টমেন্টের বিভাগীয় বন্ধু হোক, সিনিয়র হোক, আমাদের সিনিয়ররা, স্যার জানবেন, অনেক অনেক প্রফেসররাই ভীষণ ফ্রেন্ডলি হন, তাদের কাছে কিন্তু কথা বলা যায়, তাদেরকে জানানো হোক এরকম আরও ঘটনা বেরিয়ে আসুক। কারণ ওই কাজের জায়গায় একটা কথা হয়েছিল, মানে আমাদের সিনেমার ক্ষেত্রে হয় যে নতুন কোনো সহকারী পরিচালক এলে একজন সিনিয়র সহকারী পরিচালক বলে দাঁড়া না, ওকে একটু র্যাক দিই, বলে তাকে মানে দৌড় করায় লোকেশনে, তাকে বলে এই কস্টিউমটা পাল্টে আন। এই যে প্রথাটা, এটা সর্বত্র, মানে এইটার অ্যাগেনস্টে লড়াই করতে গেলে এত সহজে হবে না, যেটা স্যার বলছিলেন যে এটা এত সহজে ওভারনাইট হবে না, কিন্তু আমরা রয়েছি আর কি। আমি পুলিশের কথাটা প্রথমে বলছি, এখানে পুলিশ ডাকা বা পুলিশ থাকা নিয়ে কথা হচ্ছে। তো হিমাচলে যে মেডিকেল কলেজের কথা হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্ট তার অর্ডারে লেখা আছে, আপনারা দেখতে পারেন, যে প্রিন্সিপালের সম্পর্কে যে অর্ডার দিয়েছিল যার জন্য তার চাকরি গিয়েছিল, সেখানে এটাও লেখা ছিল যে এই ক্যাম্পাসের পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হবে ততদিন এখানে পুলিশ পাহারা থাকবে। অতএব এই যে ঋতুপ্রত যেটা বললেন যে যাদবপুর অন্য দেশে নয়, ভারতবর্ষের বাইরে তো নয়, তাহলে সুপ্রিম কোর্ট যে রায়গুলো দিয়েছেন, নির্দেশগুলো দিয়েছেন, সেগুলো যাদবপুরের কেউ কেউ মানব না বলেন কি করে, বলতে পারেন না, বললে তার সাজা হয়ে যাবে। নজরুলবাবু, যাদবপুরে কিন্তু অনেক পুলিশ থাকে, IBSB প্রচুর, ঋতব্রত এখন ছাত্র জানে, পুলিশ ডাকার বা পুলিশ রাখার প্রয়োজনীয়তা যাতে না, মানে আমাদের সেইটা হওয়া উচিত। তারপরের কথা আমি যেটা বলবো, যে রাজ্যপালের সব দোষ হচ্ছে, আমি যে কথাটা বললাম যে 2000 সালে আইন পাশ হয়েছে, তাহলে 7 নম্বর ধারা অনুসারে একটা রাজ্য স্তরের কমিটি থাকার কথা, তো সেটা রাজ্যপাল কি মানা করেছিল যে এই কমিটিটা করো না? 23 বছরে কেন হলো না? 9 তারিখে মৃত্যু ঘটেছে, 14 তারিখে হয়েছে কিনা জিজ্ঞেস করুন, অর্থবাবু নিশ্চয়ই জানবেন। আর এই যে সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুসারে ইউনিভার্সিটি গাইডলাইন্স তৈরি করেছে, সেই গাইডলাইন্স এই বিকাশ ভবন থেকে 14 তারিখে পাঠানো হয়েছে, আপনি দেখুন, আমি ইন্টারনেট চেক করে বলছি, 14 তারিখে পাঠানো হয়েছে, অগস্টের 14 তারিখে, এবং কমিটিটাও তৈরি হয়েছে 14 তারিখে। তার মানে এই যে চারিদিকে আলোচনা হচ্ছে, এরপর শিক্ষামন্ত্রীর বা অন্য অফিসারদের মনে হয়েছে যে না, এটা এবার না করে পারা যায় না, 1 নম্বর। 2 নম্বর, এটার বিরুদ্ধে আমার একটা কথা বলার না, আমি শেষ করে, উনি ঠিক বলছেন, রাজভবনে উনি ঠিক বলছেন, শিক্ষামন্ত্রী অন্য লোকেরা তো রাজ্যপালের হাতে খড়ি করেছিলেন, তো হাতে খড়ি করে আপনারা কি শিখালেন যে রাজ্যপাল এরকম করতে শুরু করলেন? আপনি বলছেন এই সম্ভাবনা আছে যে হাতে খড়ির পর খুব দ্রুত রাজ্যপাল বর্ণমালাটা শিখে নিলেন,
সমস্ত মানুষ জানে উনি যখনই সুযোগ পাবে আমাদের সরকারের বিরুদ্ধে বলবে, অতএব ওনার কথাটা আমরা খুব বলুন না যে 23 বছর আইন করেননি এটা ঠিক কাজ হয়েছে। আমি আপনার সময় একটা কথাও বলি, আপনার কথা মানে যে আমি পরে বলছি, আপনার কথা মানে যে তৃণমূল সরকারের বিরুদ্ধে এটা বাংলার সব মানুষ জানে, অতএব আপনার কথাকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আপনি মিথ্যে কথা বলছেন। প্রত্যেক বছর কথা বললে আমি কথা বলা বন্ধ করে দিই। 14 আগস্ট আমি আপনাকে বলুন, আমি বলছি আজকেই বিধানসভায় অশোকবাবু জানেন, অশোকদা জানেন, আজকেই বিধানসভায় শিক্ষামন্ত্রী বিবৃতি দিয়েছেন প্রত্যেক বছর নিয়ম করে ইউজিসির যে গাইডলাইন সেটা সব ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেওয়া হয় প্রত্যেক বছর। এটা শুধু এই বছর বলে না, এটা নিয়ম, কিন্তু ইউজিসির গাইডলাইন বিশ্ববিদ্যালয় মানবে কি না? প্রত্যেক বছর কোন মাসে পাঠানো হয় সেটাও বলুন। এটা আমি প্রত্যেক বছর কোন মাসে পাঠানো হয় সেটা বলুন। আপনি বলুন তো কোন মাসে পাঠাতে? আমি তো জানি না, তাহলে এটা আপনি শিক্ষা বলছি, আপনি শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করে নেবেন, উনি উত্তর দিয়ে দেবেন। আমার বক্তব্য যে প্রত্যেক বছর এটা পাঠাতে হয়, এটা কিন্তু আমাদের যেটা মূল জায়গায় দাঁড়ানো উচিত যে আর কোনো যেন বাংলার বুকে না হয়, আমার দিনের শেষে এটাই কথা, আমাদের এটা প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। দেখুন ক্রাইম একটা হয়েছে বিষয়ে কোনো সন্দেহ নেই, কথা জিজ্ঞেস করব, আর ক্রাইমের কোনো জেন্ডার হয় না। এক মিনিট আমাকে সময় দিন, যে আমি একটা মিথ্যে কথা বলেছি পার্থ ভাই যদি প্রমাণ করতে পারে আমি কথা বলা ছেড়ে দেবো, আর এক নম্বর। আর দুই নম্বর, যে এই যে রাজ্য স্তরের কমিটিটা 14 তারিখের আগে একবার ওনারা করেছেন দেখান, আমি মেনে নেবো যে আমি ভুল কথা বলছি। ইউজিসি রিপোর্টের কথা বললাম, আপনি ইউজিসি রিপোর্টের কথা বলছেন। ইউজিসি রিপোর্ট নয়, ক্রাইম একটা হয়েছে কোনো সন্দেহ নেই, আর ক্রাইমের কোনো জেন্ডার হয় না। কিন্তু আমার একটাই কথা, এই যে সিসিটিভি না বসানো নিয়ে যারা চেঁচামেচি করছেন, যে আবার কোন নৈরাজ্যবাদের অন্ধকারে হঠাৎ তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হবেন না তো। কারণ কি বলুন তো, যে স্বাধীনতা সবার আছে, আর তার উৎকট রূপটাই কিন্তু নৈরাজ্যবাদ। কেমন তো, একজন চলে গেছেন কিন্তু আরো অনেক এরম ছেলে মেয়ে কিন্তু ওখানে আছেন, যারা হঠাৎ মনে করতে পারেন নিজেদের বেঁচে থাকার লড়াইয়ের জন্য আরেকটা কলরব শুরু হোক, তখন সব সামলানো যাবে তো? তখন এই সিসিটিভি না থাকা সামলানো যাবে তো? সিসিটিভি বিরোধিতা কিন্তু খুব বেশি কেউ করছে না, সকলে যেটা বলছে আমি বলছি, আমি আবার বলছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমরা নির্ধারিত সময় অনেকটা ছাড়িয়ে এসেছি। দেখুন, র্যাগিং যে অতীব পুরনো ব্যাধি এ নিয়ে কোনো সন্দেহ নেই। অনেকে বলেন মহাভারতেও নাকি র্যাগিংয়ের উদাহরণ আছে, কীরকম? দরিদ্র দ্রোণাচার্যের ছেলে বালক অশ্বত্থামাকে তার অভিজাত বন্ধুরা যে দুধের বদলে পিটলি গোলা খাইয়েছিল সেটাও তো এক ধরনের র্যাগিংই। কিন্তু কথা হলো, যবেই শুরু হোক আর এর শেকড় যত গভীরেই থাক না কেন, র্যাগিংকে যে কোনো মূল্যে বন্ধ করতেই হবে, নয়তো আবার হয় 2015 সালের মতো পশ্চিমবঙ্গ দেশের মধ্যে র্যাগিংয়ে প্রথম হবে, নয়তো 2023 সালের মতো আবার কোনো 1715-কে হারাবো আমরা। শিক্ষাঙ্গনে এই পাশবিকতা বন্ধের দাবি এবং অঙ্গীকার নিয়েই শেষ করব আজকের এই অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।